চার। আচ্ছা, আমি স্লাইড শেয়ারটা দিই আগে। স্লাইড শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমরা আগে আমার এই এই এখন যে ক্লাসটা নিব এর উপর একটা আর্টিকেল আছে, এবং আর্টিকেলটা আমি তোমাদের মেইলে পাঠিয়ে দেব। সিভিল সোসাইটি এন্ড স্টেট। প্রথমে হোয়াট ইজ সিভিল সোসাইটি? সিভিল সোসাইটি বলতে কি বোঝায়? ঠিক আছে, তো তোমাদের কেউ কেউ কি জানো যে একটা সংক্ষিপ্ত একটা কথায়, মানে এটা লিটারেল জায়গা থেকে না, যে সিভিল সোসাইটি বলতে তুমি কি বুঝো? এই জায়গাটা কি কেউ আগে থেকে জানো কিছু? সুশীল সমাজ। আগে থেকে কিছু জানো স্যার? যারা হচ্ছে ইন্টেলেকচুয়াল এন্ড কনশিয়াস পিপল তারা হচ্ছে সিভিল সোসাইটি সোসাইটিতে। ইন্টেলেকচুয়াল এন্ড কনশিয়াস? আচ্ছা, না তাহলে আমরা জানি যে তারা সিভিল সোসাইটি। এটা হলো আমাদের এটাকে বলে মিডিয়া এইভাবে প্রচার হয় বলে আমরা এটা মনে করি, ঠিক আছে। তো কিন্তু আসলে সিভিল সোসাইটি বলতে কি বোঝে, আমি এখানে একটা ডেফিনেশন আমি লিখে দিয়েছি, তোমরা দেখো। সিভিল সোসাইটি মানে হচ্ছে আনকোয়ার্সড অ্যাসোসিয়েশনাল লাইফ। আনকোয়ার্সড, আনকোয়ার্সড মানেটা হচ্ছে যে কোনো কোয়েশ্চন থাকবে না, এর মানে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আনকোয়ার্সড অ্যাসোসিয়েশনাল লাইফ, এটার মধ্যে কি থাকবে, যে অ্যাসোসিয়েশন থাকবে। এর মানে অ্যাসোসিয়েশনাল লাইফ মানে কি? অ্যাসোসিয়েশনাল লাইফ মানে হলো ইট উড বি ডিস্টিংক্ট ফ্রম দ্য ফ্যামিলি অ্যান্ড ইনস্টিটিউশন অফ দ্য স্টেট। এর মানে ফ্যামিলি এবং ইনস্টিটিউশন অফ দ্য স্টেট এই দুটো থেকে আলাদা। এর মানে আমরা আরেক কথায় বলতে পারি যে সিভিল সোসাইটি ইজ দ্য মিডিয়েটর বিটুইন ফ্যামিলি অ্যান্ড স্টেট। আরেকটা বলতে পারি যে ফ্যামিলি এবং স্টেটের মধ্যে একটা মিডিয়েশন করছে সিভিল সোসাইটি ইন টার্মস অফ অ্যাসোসিয়েশনাল লাইফ। তাহলে সিভিল সোসাইটি একটা অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশনটা ফর্মাল হতে পারে, ইনফর্মাল হতে পারে। সিভিল সোসাইটি মানে এই নয় যে এটা একটা ফর্মালিটি থাকতে হবে। হ্যাঁ, তাহলে সিভিল সোসাইটি ফর্মালিটির মধ্যেও থাকে, ইনফর্মালিটির মধ্যেও থাকে। তবে এই জায়গাটা কি করে, এই জায়গাটা রাষ্ট্র এবং ফ্যামিলির মধ্যে একটা আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠা করে, ঠিক আছে। আন্তঃসম্পর্ক কেন, যেমন ফ্যামিলির প্রয়োজনগুলো, ফ্যামিলির ডিমান্ডগুলো ফিল আপ করার দায়িত্ব হলো সাধারণত রাষ্ট্রের। যেমন যদি বলা হয় যে প্রত্যেক ঘরে ঘরে একজনকে চাকরি দেওয়া হবে, এই যে কথাটা বলে এর মানে কি, এর মানে কি, দ্যাট ইজ দ্য কানেকশন বিটুইন ফ্যামিলি অ্যান্ড স্টেট। এখন প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হবে, প্রত্যেক ঘরে ঘরে একজন করে চাকরি দেওয়া হবে, এর মানে ফ্যামিলি কিভাবে চলবে, এটা দায়িত্ব হলো রাষ্ট্রের। কিন্তু দেখা গেল প্রত্যেক ঘরে ঘরে চাকরি দেওয়া হচ্ছে না, ঠিক আছে, বা চাকরি পাচ্ছে না। তাহলে এটা এখন কি করবে, এটা এটা এই দুই জায়গায় যখন রাষ্ট্র এই ভূমিকাটা পালন করছে না, তখন সিভিল সোসাইটি গড়ে উঠে যাতে করে রাষ্ট্র এই দায়িত্বগুলো পালন করতে পারে। এর মানে সিভিল সোসাইটি কি করতে পারে, যে প্রবলেম সলভের জন্য একটা অ্যাসোসিয়েশন তৈরি করতে পারে। তাহলে দ্যাট উড বি আনকোয়ার্সড, হ্যাঁ, চাপ মুক্ত, অ্যাসোসিয়েশনাল লাইফ, ডিস্টিংক্ট ফ্রম ফ্যামিলি অ্যান্ড ইনস্টিটিউশনস অফ দ্য স্টেট। এখন আবার আমরা বলি যে সিভিল সোসাইটি এই যে বিজনেস অর্গানাইজেশন, আমরা এটাকে সিভিল সোসাইটি বলতে পারি কিনা? যেমন কতগুলো সিভিল সোসাইটি আছে যেগুলো বিভিন্ন সংগঠন নামে তৈরি হয়, হ্যাঁ, কিন্তু যেমন আমরা বলি স্বেচ্ছাসেবী সংগঠন, ভলান্টারি গ্রুপ, ঠিক আছে। এখন স্বেচ্ছাসেবী সংগঠন যে, যেমন তোমাদের ইভেন ছাত্র ইউনিয়ন, এটাও একটা সিভিল সোসাইটি, ঠিক আছে। ছাত্র পরিষদ, এটাও সিভিল সোসাইটি। যেমন আমরা বললে যে ডাকসু, হ্যাঁ, এটা সিভিল সোসাইটি। যে কোনো ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশনটা হলো সিভিল সোসাইটি। কিন্তু আবার এই জায়গায় বলা হয় যে ইকোনমিক যারা বিজনেস কম দেখা যাচ্ছে যে বিজনেস গ্রুপ, এটাকে আমরা কোনো সিভিল সোসাইটি বলতে পারি কি না? কারণ বিজনেস গ্রুপ ইজ নট পার্ট অফ দ্য স্টেট, ঠিক আছে। যেমন আর্মি
ব্যুরোক্রেসি, হ্যাঁ তোমার এটাকে বলে পুলিশ ডিপার্টমেন্ট, তোমার জুডিশিয়াল সিস্টেম, এসব হলো পার্ট অফ দ্য স্টেট। কিন্তু ইকোনমিক যে অ্যাসোসিয়েশন অথবা ইকোনমিক অর্গানাইজেশনকে আমরা সিভিল সোসাইটি বলতে পারি কিনা, কোন ধারণা আছে? কেউ বলতে পারবে যে ইকোনমিক অ্যাসোসিয়েশন বা ইকোনমিক অর্গানাইজেশন কে সিভিল সোসাইটি বলতে পারি কিনা? বলতে পারি যদি সেখানে স্টেটের ইনভলভমেন্ট থাকে। যদি সেখানে স্টেটের ইনভলভমেন্ট থাকে। আচ্ছা, এটা নিয়ে একটা এটা হলো এটা নিয়ে একটা ডিবেট আছে, সেটা হলো কারো মতে হলো সিভিল সোসাইটি ইকোনমিক জায়গা থেকে আলাদা, যে ডিস্টিং ফ্রম ইকোনমি। হ্যাঁ, যেমন যেমন ডিস্টিং ফ্রম ফ্যামিলি অ্যান্ড স্টেট অ্যান্ড ডিস্টিং ফ্রম ইকোনমি দেন বিজনেস অর্গানাইজেশন, এটাকে সিভিল সোসাইটি বলা যায় না। এই জন্য যে এটা নিজেই ফ্যামিলি মেনটেনেন্সের দায়িত্ব পালন করে, এটা নিজেই নিজেদের প্রবলেমগুলো সলভ করে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে কোন কোন তাত্ত্বিকদের জায়গা থেকে বলা হচ্ছে যে ইকোনমি আর ইকোনমিক অর্গানাইজেশনটা এটা সিভিল সোসাইটির মধ্যে বিলং করে। ঠিক আছে, এই জায়গার মধ্যে একটা ডিবেট আছে। তো যাই হোক, আমরা যেমন এটাকে কি বলে যে হ্যাগেল, তোমরা হ্যাগেলের নাম জানো, যে হ্যাগেল এবং গ্রামসি তাদের দুইজনের মধ্যে সিভিল সোসাইটি সম্পর্কে ধারণাগত একটা পার্থক্য আছে। তো সেই জায়গাটা আমরা নেক্সট ক্লাসে, মানে যে ক্লাসটা 12টা শুরু করব, সেটা আমরা তুলে ধরব, সেই সম্পর্কে আলোচনা করব। তো এখন আমরা আলোচনা করব পার্সপেক্টিভস অফ সিভিল সোসাইটি। ঠিক আছে, তো সিভিল সোসাইটি কয়টা কতগুলো দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে পারি, এটা মোস্ট ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য সিভিল সোসাইটি। এবং সিভিল সোসাইটিকে আমরা বুঝতে পারবো কানেক্টিং দ্য স্টেট, স্টেটের সাথে কানেক্ট করে স্টেটের সাথে সম্পর্ক কতটুকু, স্টেটের সাথে সম্পর্কিত সেই জায়গা থেকে আমরা সিভিল সোসাইটিকে আমরা বুঝতে পারবো। এর মধ্যে পার্সপেক্টিভস অফ সিভিল সোসাইটি, পার্সপেক্টিভস অফ সিভিল সোসাইটি মানে এটা হচ্ছে যে সিভিল সোসাইটিকে আমরা কত দৃষ্টিভঙ্গিতে দেখতে পাই। এই এখানে আমরা 6টা পয়েন্ট উল্লেখ করেছি, এই 6টা পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখব যে আসলে সিভিল সোসাইটিকে আমরা বহুমাত্রিকতায় আমরা দেখতে পাই। তো এখন আমরা যদি এটাকে বলে নেক্সট স্লাইডে যাই, ঠিক আছে, স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। নেক্সট স্লাইডে যদি যাই আমরা, এবার আমি খুব সংক্ষেপ এটাকে বলে মডেল করে দেখিয়েছি, কারণ তোমরা যখন আর্টিকেল পড়বে, আর্টিকেল এইভাবে তো মডেল নেই, আমি মডেলটা করে দেখিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং বোঝানোর সুবিধার্থে। তো প্রথম হলো যে সিভিল সোসাইটি অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট, হ্যাঁ, এবং এটাকে বলে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। প্রথম পার্সপেক্টিভ হলো সিভিল সোসাইটি অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট, মানে রাষ্ট্র থেকে সিভিল সোসাইটি কি সংযুক্ত না আলাদা? আলাদা আলাদা। তাহলে সিভিল সোসাইটি অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট, এর মানে সিভিল সোসাইটি ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশন, দ্যাট মিনস ইট হ্যাজ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। তাহলে এর মানে এর মধ্যে একটা স্বাধীনতা আছে, ইন্ডিপেন্ডেন্সি আছে। তাহলে সিভিল সোসাইটির একটা স্বাধীনতা আছে, যেমন আমরা বলি যে এটাকে বলে যে মসজিদে যারা আলোচনা করে, ঠিক আছে, তাদের আলোচনাটা রাষ্ট্রের কনস্টিটিউশনের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মসজিদে আলোচনা করে, মন্দিরে যে আলোচনা করে, হ্যাঁ, এবং সেখানে একটা কি আছে, মসজিদ কমিটি আছে, এবং সেখানে এটা বলে রেগুলার একটা মুসল্লি আছে, হ্যাঁ, তো সেটা কিন্তু একটা মসজিদও কিন্তু সিভিল সোসাইটি, এবং সিভিল এটা ইনফরমাল, আমরা বলি না যে এটা ফর্মাল, ইনফরমাল, কিন্তু এর মধ্যে ফর্মালিটি হচ্ছে একটা মসজিদ কমিটি আছে, দ্যাট ইজ ফর্মালিটি। হ্যাঁ, কিন্তু এগুলোকে কিন্তু আমরা সিভিল সোসাইটি নাম দেই না। ঠিক আছে, তাহলে সিভিল সোসাইটিটা হলো ভলান্টারি মেম্বারশিপ থাকবে, হ্যাঁ, এর ফিচার্স, এফ মানে হলো ফিচার্স, এর কি থাকতে হবে যে ভলান্টারি মেম্বারশিপ থাকবে এবং ভলান্টারি পার্টিসিপেশন থাকবে। ঠিক আছে, যেমন মসজিদকে কেন্দ্র করে যে যে
এটাকে বলে সোসাইটি তৈরি হয়, সিভিল সোসাইটি তৈরি হয়, এই সিভিল সোসাইটির কাজটাকে এখানে ভলান্টারিলি কেউই আসতে পারে আবার চলেও যেতে পারে, ঠিক আছে? ভলান্টারি পার্টিসিপেশন থাকবে এবং ভলান্টারি মেম্বারশিপ থাকবে, হ্যাঁ, এবং কেউ থাকবে যে কারো কেউ দেখা যায় যে একটা লিস্ট করা যে কারা মেম্বার, এটা একটা ভলান্টারি মেম্বারশিপ থাকবে, আবার যে কেউ সেখান থেকে সরেও যেতে পারে। যেমন স্বেচ্ছাসেবী সংগঠন, ঠিক আছে, বিভিন্ন ক্লাব গড়ে উঠে, হ্যাঁ, এই যে বিভিন্ন ক্লাব গড়ে উঠে এগুলো হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব এগুলো কি করে, এগুলো হলো মানে রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় জায়গা থেকে আলাদা। যেমন প্রফেশনাল অ্যাসোসিয়েশন, এই যে প্রফেশনাল অ্যাসোসিয়েশন, এই প্রফেশনাল অ্যাসোসিয়েশন কি থাকে, যে কতগুলো প্রফেশনাল অ্যাসোসিয়েশন তৈরি হয়, ঠিক আছে? এবং পেশাজীবী সংগঠন, তোমরা যেটা জানো, এই যে পেশাজীবী সংগঠন কি বলে, যে পেশাজীবী সংগঠনের কতগুলো দাবি দেওয়া থাকে, পেশাজীবী সংগঠন আলোচনার মাধ্যমে কি করে রাষ্ট্রের কাছে তুলে ধরে, যে সরকারের কাছে তুলে ধরে যে আমাদের এই পেশাগত এই এই সুবিধা আমাদের দরকার, হ্যাঁ, আমাদের এই সার্ভিসগুলো দরকার, ঠিক আছে, এবং আমাদের এটাকে বলে এই ভাতাগুলো বাড়ানো দরকার, আমাদের এটাকে বলে বেতন বাড়ানো দরকার, এই যে বিষয়গুলো, হ্যাঁ, অথবা প্রতিষ্ঠানকে আরো ডেভেলপ করার জন্য তারা কিন্তু গভর্নমেন্টের কাছে বিভিন্ন দাবি দাওয়া পেশ করে। তাহলে আমরা দেখি যে রিলিজিয়াস মস্ক চার্চ এগুলো যেমন এর অন্তর্ভুক্ত, সার্ভিস অ্যাসোসিয়েশন, এটাকে আমরা বলি প্রফেশনাল প্রফেশনাল যে সংগঠন, হ্যাঁ, প্রফেশনাল অ্যাসোসিয়েশন ক্লাব হতে পারে এবং পাবলিক ইন্টারেস্ট গ্রুপ হতে পারে, হ্যাঁ, এবং স্বেচ্ছাসেবী কতগুলো সংগঠন হতে পারে, ঠিক আছে? এখন এই যে বিভিন্ন এবং এটার মধ্যে ফর্মাল স্ট্রাকচারও থাকতে পারে, যেমন আমরা যদি দেখি যে দেখা যাচ্ছে যে আইনজীবীদের সমিতি থাকে, আইনজীবীদের সংগঠন থাকে, এবং আইনজীবীদের যে সংগঠন থাকে সেখানে দেখবে যে তারা কি করছে, তারা তাদের মধ্যে ভোট হচ্ছে, হ্যাঁ, এবং কে এটার সেক্রেটারি, কে এটার তোমার প্রেসিডেন্ট, হ্যাঁ, এই এই বিভিন্ন পদে, ঠিক আছে, ট্রেজারার থেকে শুরু করে বিভিন্ন পদ থাকে, এটার জন্য কি করে তারা ডেমোক্রেটিক ওয়েতে তারা নির্বাচন করে। তাহলে ফর্মাল স্ট্রাকচারও থাকতে পারে, এর মানে এস্টাবলিশিং বাউন্ডারি, এটাকে বলে এস্টাবলিশিং বাউন্ডারি, যে এটার একটা ফর্মাল কি থাকতে পারে, যে একটা বাউন্ডারি থাকতে পারে যে আমরা এই নীতির মধ্যে আমরা আমাদের কার্যক্রম চলবে, ঠিক আছে? তাহলে একটা সুনির্দিষ্ট নীতির মধ্যে যখন কার্যক্রম চলে, যেমন স্বেচ্ছাসেবী সংগঠন হতে পারে, সেই স্বেচ্ছাসেবী সংগঠন বলে যে আমাদের কাজগুলো হলো যে দুর্যোগ পরিস্থিতিতে মানুষের কাছে ত্রাণ বিতরণ করা এবং মানুষের কাছ থেকে বিভিন্ন মানুষের কাছ থেকে ত্রাণ সংগ্রহ করা। যেমন আমরা বলি যে জাকাতের যে জাকাত যে দেওয়া হয়, জাকাতের অ্যাসোসিয়েশন তৈরি হতে পারে, হ্যাঁ, তো জাকাত দেওয়ার জন্য যে অ্যাসোসিয়েশন তৈরি হয় সেটার জন্য একটা কমিটি থাকে, এবং কমিটি কি করে, সেই কিভাবে জাকাত কালেকশন করবে এবং কিভাবে জাকাত ডিস্ট্রিবিউট করবে সেটার জন্য তাদের একটা পলিসি থাকে। তাহলে আমরা বলতে পারি যে সিভিল সোসাইটি অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট, এটা স্টেট থেকে আলাদা, তবে এটা কেন, এটা স্টেটের রেগুলেশনের মধ্যে থাকে না, এর মধ্যে ভলান্টারি মেম্বারশিপ থাকে এবং এর ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন থাকে, ঠিক আছে? তাহলে নাম্বার ওয়ান তো বোঝা গেছে নাকি? হ্যাঁ, নাম্বার ওয়ান বোঝা গেছে না, খুব সহজ না? খুবই সহজ, নাম্বার ওয়ান। এবার হলো নাম্বার টু, সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, ঠিক আছে? তোমরা যারা নাম্বার এই যে লাস্ট দুইটা সাবটাইটেল ক্লাস পাবে তাদের তাদের জন্য এটা একটা সৌভাগ্য, এই জন্য মানে সৌভাগ্য দুর্ভাগ্য বিভিন্ন রকম আছে, একদিক থেকে ম্যাটেরিয়াল জায়গাতে সৌভাগ্য এই জন্য যে ধরো সংক্ষেপে তারা কিন্তু ক্লাসটা পাচ্ছে, যেটা যেখানে ক্লাসের কন্টেন্টটা কম, ঠিক আছে, আগে ক্লাসের কন্টেন্টটা বেশি ছিল। তো তোমরা দেখো যে নাম্বার টু, সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, এই কথাটি ছিল, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো স্যার, এই যে এখানে ফার্স্ট যেটা সিভিল সোসাইটি অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট, এখানকার ওই যে ফিচারের টু পয়েন্ট আমি বুঝি, টু পয়েন্ট কোনটা, ওই যে প্লুরাল কোয়ালিটি অফ অ্যাক্টিভিটিস, জি জি স্যার,
প্লুরাল কোয়ালিটি অফ অ্যাক্টিভিটিস মানে হচ্ছে যে অ্যাক্টিভিটিস এর মধ্যে প্লুরালিটি থাকবে। হ্যাঁ, প্লুরালিটি, প্লুরালিটি মানে কি? প্লুরালিটি মানে হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাকশন থাকতে পারে। ঠিক আছে, এর মানেটা হচ্ছে যে যেমন একটা ক্লাব হয়েছে, হ্যাঁ, এবং একটা ক্লাবের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকতে পারে। একটা ক্লাব যে শুধুমাত্র কালচারাল প্রোগ্রাম করবে তা না, একটা ক্লাব যে শুধু এখানে আড্ডা দিবে তা না, একটা ক্লাবের যে শুধু এন্টারটেইনিং থাকবে তা না, একটা ক্লাবের ক্লাবের কি থাকতে পারে, মাল্টিপল অ্যাক্টিভিটিস থাকতে পারে। সেখানে তারা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেখানে তারা শীত বস্ত্র বিতরণ করতে পারে, হ্যাঁ, আবার সেখানে তারা অসুস্থদের পাশে দাঁড়াতে পারে, ঠিক আছে, মানুষের জন্য অভাবীদের জন্য খাবার সংগ্রহ করতে পারে, হ্যাঁ, ইফতার পার্টি করতে পারে। দ্যাট ইজ প্লুরাল কোয়ালিটি অফ অ্যাক্টিভিটিস। আবার আমরা দেখি যে যেমন ধরো একটা এই যে স্বেচ্ছাসেবী সংগঠন, আবার অথবা ধরো মসজিদ মন্দির, এরা কি করতে পারে, এরা যে রিলিজিয়াস ফাংশনের মধ্যে, রিলিজিয়াস মানে হচ্ছে যে শুধু ইবাদতের মধ্যে থাকবে তা না, তারা কিন্তু কমিটি, তারা মানুষের জন্য বিভিন্ন কাজ করতে পারে। আমরা হয়তো বাংলাদেশে এটা কম দেখি, হ্যাঁ, আমাদের এটাকে বলে কিছু ল্যাকিং এর জন্য, হ্যাঁ, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে দেখবে মসজিদ এবং মন্দির বা গির্জা তারা কি করে, তারা মানুষের জন্য বিভিন্ন দায়িত্ব হাতে নেয় এবং বিভিন্ন রেসপন্সিবিলিটি তারা হাতে নেয়, এবং ফলে মসজিদের কাজ যে শুধু ইবাদতের সাথে সম্পর্ক তা না, মসজিদের কাজ হলো মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করা। তাহলে দেখা গেছে যে প্লুরাল কোয়ালিটি অফ অ্যাক্টিভিটিস এটা হলো ভলান্টারিলি মানুষ করবে, বুঝতে পারছো? তারপরে হলো সেকেন্ড হলো সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট। সিভিল সোসাইটি আরেকটা কাজ হলো সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, এর মানে এগেনস্ট দ্য স্টেট, নট অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট। একটা হলো অ্যাপার্ট ফ্রম দ্য স্টেট, আরেকটা হলো এগেনস্ট দ্য স্টেট, এর মানে কি কেউ বলতে পারবে জেনারেল সেন্স থেকে? স্টেটের অ্যাকচুয়াল ভিউটা নিয়ে তারা চিন্তা ভাবনা করে, যদি স্টেট ঠিকঠাক কাজ করে তাহলে ঠিকঠাক, আর যদি ঠিকঠাক কাজ না করে সেটার এগেইনস্টে কথা বলে বা দাবি আদায় করার জন্য তারা তাদের দাবি প্রেস করে আর কি। আচ্ছা, গুড। এটা সিভিল সোসাইটি এগেইনস্ট দ্য স্টেট মানে হচ্ছে যে যখন উপরেরটা তারা স্টেটকে মেনে নেয়, যে উই হ্যাভ নো কোশ্চেন অ্যাবাউট দ্য স্টেট, হ্যাঁ, উই হ্যাভ নো কোশ্চেন অ্যাবাউট দ্য স্টেট, হ্যাঁ, উই আর গোয়িং টু সার্ভিস, হ্যাঁ, উই আর গোয়িং টু সার্ভিস ফর দ্য পিপল, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি, এবং এটা হলো প্রথম পার্ট। সেকেন্ড দৃষ্টিভঙ্গিটা হলো যে স্টেট যেভাবে চলছে এবং স্টেট যেভাবে কাজ করছে, উই ক্যান নট অ্যাকসেপ্ট দ্য রোল অফ দ্য স্টেট, হ্যাঁ, উই ক্যান নট অ্যাকসেপ্ট। এবং এটা এটা কখন হয়, যখন স্টেট টোটালিটারিয়ান হয়। দেখা যাচ্ছে যে স্টেট এমন ভাবে কাজ করছে, স্টেট মসজিদকে নিয়ন্ত্রণ করছে, হুম, স্টেট বলছে যে একজন আলেম কি কথা বলতে পারবে কি কথা বলতে পারবে না, হ্যাঁ। তাহলে সিভিল সোসাইটি ইন্ডিপেন্ডেন্টলি যখন ফাংশন না করে, তখন দেখা যাচ্ছে যে স্টেটের কন্ট্রোলিংটা বেড়ে যায়। স্টেট কি করছে, মসজিদের মধ্যে নিয়ন্ত্রণ করছে এবং কি কি আলাপ করতে পারবে, কি কি আলোচনা করতে পারবে না, মাহফিল কি, মাহফিলে কি প্রচার করতে পারবে কি প্রচার করতে পারবে না, একটা রেস্ট্রিকশন থাকে। আবার দেখা যায় যে ইন্ডিপেন্ডেন্ট সিভিল সোসাইটি যখন কাজ করে তাদের উপর রেস্ট্রিকশন দেওয়া হচ্ছে, হ্যাঁ, অথবা দেখা যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিভিল সোসাইটি কাজ করছে সেখানে চাঁদাবাজি হচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে একটা তারা একটা স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু তারা যে ফান্ড কালেকশন করছে সেখানেও তারা চাঁদাবাজির শিকার। তাহলে দেখা গেছে যে যখন দেখা গেছে স্টেট টোটালিটারিয়ান স্ট্রাকচারে চলছে, হ্যাঁ, তখন দেখা গেছে যে তোমার স্টেট স্টেটের যে অটোক্রেসি, হ্যাঁ, অটোক্রেটিক অ্যাক্টিভিটিস, এটাকে এক সিভিল সোসাইটি মানতে পারে না। এই সিভিল সোসাইটি কি করে, এই সিভিল সোসাইটি ভিন্ন একটা ইডিওলজি নিয়ে হাজির হয়, ভিন্ন একটা ইডিওলজি নিয়ে হাজির হয়, এবং এটার নাম হতে পারে লিভিং ইন ট্রুথ, যে আমাদের সত্যকে টিকিয়ে রাখতে হবে, হুম, যে উই শুড প্রোটেক্ট দ্য ট্রুথ। এবং ট্রুথ হতে পারে যে অনেক সময় দেখা যায় যে কমিউনিস্ট কমিউনিজম, এটাকে একটা ট্রুথ হিসেবে ধরতে পারে, যে কমিউনিজমের জায়গাতে কমিউনিস্ট মুভমেন্ট হতে পারে, এখন সেখান থেকে একটা সিভিল সোসাইটি হতে পারে, যে কমিউনিস্ট আইডিয়া থেকে, তাহলে কমিউনিস্ট আইডিয়া থেকে একটা সিভিল সোসাইটি হতে পারে, তখন তারা বলে যে উই ক্যান নট অ্যাকসেপ্ট, হ্যাঁ,
we cannot accept the prevailing role of the state. We should go against the state as a state works for the capitalist. ঠিক আছে, তখন তারা বলে যে স্টেট যেহেতু পুঁজিবাদীদের পক্ষে কাজ করে আমরা স্টেটকে মেনে নিতে পারি না। তখন তাদের ভিতরে একটা রিভলিউশনারি অ্যাক্টিভিটিস তাদের মধ্যে চলে যায়, এর মানে নট অনলি সার্ভিসিং, নট অনলি ভলান্টারি অ্যাক্টিভিটিস, বাট অনলি ইট ইজ ভলান্টারি বাট রিভলিউশনারি। ঠিক আছে, তাহলে ইট ইজ নট অনলি ভলান্টারি বাট রিভলিউশনারি, দ্যাট মিনস উই ওয়ান্ট টু চেঞ্জ দ্য অথরিটি অফ দ্য গভর্নমেন্ট। ঠিক আছে, এখন এর মানে কোনো কমিউনিস্ট গ্রুপ হতে পারে, এর মানে কোনো এটাকে বলে কোনো ন্যাশনালিস্ট গ্রুপ হতে পারে, এর মানে কোনো রিলিজিয়াস গ্রুপ হতে পারে, রিলিজিয়াস অর্গানাইজেশন হতে পারে। হ্যাঁ, যেমন আমরা দেখি যে শাপলা চত্বর, শাপলা চত্বরে যারা ওই সময় যে মুভমেন্টটা হয়েছে তারা একটা সিভিল সোসাইটি আকারে এসেছে। কেন? তাদের সেখানে একটা নেতা লিডার ছিল এবং সেখানে সেই লিডারের মধ্যে একটা রিলিজিয়াস প্রিচার ছিল এবং তারা কি করেছে তাদের অনুসারীদেরকে নিয়ে এসেছে, নিয়ে এসে তারা শাপলা চত্বরে এবং তারা জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে বৈঠক করেছে। ঠিক আছে, এবং যেটাকে তোমরা আল্লামা শফি বলে জানো, এবং সেখানে যে এই যে শাপলা চত্বরে যেটা হলো এটা ছিল সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট। কেন? তারা বলছে যে এই স্টেটকে আমরা মেন মানতে পারি না, কারণ এই স্টেট এদেরকে প্রোটেকশন দিচ্ছে। সুতরাং কমিউনিস্ট মুভমেন্ট হতে পারে, রিলিজিয়াস জায়গা থেকে মুভমেন্ট হতে পারে, ন্যাশনালিস্টিক মুভমেন্ট হতে পারে। ঠিক আছে, এর মানেটা হলো যে কোন ন্যাশনালিস্ট মুভমেন্টও যদি হয় সেটাও হতে পারে সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট। এবং যখন ফেসিস্ট, ঠিক আছে, যখন ফেসিস্ট পার্টি ছিল তারাও কিন্তু তোমার গভর্নমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যে সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট এই হিসেবে দাঁড়িয়েছে, পরে ফেসিস্ট পার্টি ক্ষমতায় এসেছে। ঠিক আছে, তাহলে এটার এটার কাজটা কি? এটার কাজটা হলো পলিটিসাইজিং দ্য নন পলিটিক্যাল, এটার কাজটা হলো নট ফ্রিডম অফ নর্মাল ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, ইট ইজ পলিটিসাইজিং নন পলিটিক্যাল। এর মানে হলো যারা নন পলিটিক্যাল ছিল তাদেরকে পলিটিসাইজিং করা হচ্ছে, যারা আগে মনে করেছিল যে না আমাদেরকে উই আর নট পলিটিসাইজড, হ্যাঁ উই হ্যাভ নো মেম্বারশিপ, যেমন শাপলা চত্বরে যারা এসেছে তারা কি পলিটিসাইজ ছিল? তারা ছিল নন পলিটিক্যাল। শাপলা চত্বরে যারা এসেছিল তারা নন পলিটিক্যাল ছিল। যখন এটাকে বলে মার্কসিস্ট গ্রুপ, যখন মার্কসিস্ট গ্রুপ যখন কোনো একটা এটাকে বলে মুভমেন্ট করছে তখন দেখা যায় অনেক ওয়ার্কার কাজ যুক্ত হয়েছে, অনেক ওয়ার্কার যে যুক্ত হয়েছে তারা কিন্তু নন পলিটিক্যাল ছিল। বাট হ্যাঁ, সিভিল সোসাইটি কি করে? এই নন পলিটিক্যাল গ্রুপকে পলিটিসাইজ করে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারি সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, দ্যাট ইজ পলিটিসাইজিং দ্য নন পলিটিক্যাল। এখন আমরা এটার ওয়ার্ল্ডে কোনো এক্সাম্পল আমরা দিতে পারবো? কেউ কি বলতে পারবে যে ওয়ার্ল্ডে এখন বর্তমানে কোনো একটা এক্সাম্পল আছে যেটা সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট হিসেবে কাজ করছে? এর মেইন ক্রাইটেরিয়া হলো পলিটিসাইজিং দ্য নন পলিটিক্যাল। শ্রীলঙ্কার জনগণিত বলা যেতে পারে। আর কে বলতে পারবে? এটা আমরা শ্রীলঙ্কাকে আনতে পারি, পাকিস্তানকে আনতে পারি। এবং শ্রীলঙ্কার মধ্যে এখন যেটা হচ্ছে সেটা হলো যে সিভিল সোসাইটি বিভিন্ন রকম হতে পারে এবং সিভিল সোসাইটি মধ্যে বহুমাত্রিকত্ব থাকতে পারে। এখন আমরা দেখি শ্রীলঙ্কার যে অর্থনৈতিকভাবে যে অর্থনৈতিক যে অধঃপতন বা অর্থনৈতিক যে রিসেশন হচ্ছে, হ্যাঁ এই জায়গা থেকে বিশাল আকারে মুভমেন্ট হচ্ছে এবং সিভিল সোসাইটি কিন্তু অর্গানাইজড হয়ে গেছে, এবং বিভিন্ন সিভিল সোসাইটি কিন্তু অর্গানাইজড হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে যে গভর্নমেন্টের বিরুদ্ধে যে এই গভর্নমেন্ট এইভাবে যে আমাদের শাসন করছে এবং শাসনের প্রক্রিয়ায় আমাদের অর্থনৈতিক এই দুরবস্থার মধ্যে আমাদের ফেলে দিয়েছে, এই গভর্নমেন্টের পতন হতে হবে। ঠিক আছে, তাহলে দেখা গেছে যে সিভিল সোসাইটি, আবার তোমরা দেখো পাকিস্তানের মধ্যে এখন যে ইমরান খান যে পাকিস্তানে কি করছে, ইমরান খান
বলছে যে এখন যে রাষ্ট্রকে গঠন করেছে এটা বিদেশিরা করেছে। আমার কথা বুঝতে পারছো? ইমরান খান বলছে যে রাষ্ট্র যে এখন, ইমরান খান যখন শাসনে ছিল তখন তিনি ছিলেন কি স্টেট, পার্ট অফ দ্য স্টেট, এবং স্টেটের অথরিটি হিসেবে ছিলেন। কিন্তু যখন স্টেট থেকে তার তাকে ক্ষমতাচ্যুত করা হলো তখন তিনি হয়ে গেলেন পার্ট অফ দ্য সিভিল সোসাইটি। ঠিক আছে, এখন সিভিল সোসাইটির মধ্যে থেকে তিনি তখন কি করলেন, ভয়েসলেস করলেন এবং বললেন যে যে এই রাষ্ট্রকে এখন যেভাবে রাষ্ট্রে রাষ্ট্রে এখন যে এই গভর্নমেন্ট নিয়ে আসা হয়েছে, এই এই গভর্নমেন্টকে নিয়ে এসেছে বিদেশিরা, আমেরিকা নিয়ে এসেছে এবং আমেরিকা পলিসি থেকে এদেরকে নিয়ে আসা হয়েছে, সুতরাং উই শুড প্রোটেস্ট, উই শুড গো এগেনস্ট দ্য স্টেট। ঠিক আছে, এর মানে এগেনস্ট দ্য স্টেট মানে এগেনস্ট দ্য অথরিটি অফ দ্য স্টেট। তাহলে দেখা গেছে সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, দ্যাট মিনস পলিটিসাইজিং দ্য নন পলিটিক্যাল, এবং এতে করে অনেকেই যারা নন পলিটিক্যাল ছিল তাদেরকেও পলিটিসাইজ করার জন্য তিনি কি করেছিলেন, ইমরান খান আমেরিকার বিরুদ্ধে যে প্রচারটা সেটা চালিয়ে যাচ্ছেন। তাহলে সিভিল সোসাইটি ওয়ার্ক কোথায়, ইন এটাকে বলে ইন পাকিস্তান মুভমেন্ট, ইন শ্রীলঙ্কা মুভমেন্ট, এবং ইন হিস্ট্রি ইট ওয়ার্ক ইন প্রিভিয়া ফ্রেঞ্চ রিভলিউশনস, ইরান রিভলিউশনস। ঠিক আছে, ইরানে যখন ফ্রেন্সে যখন রিভলিউশন হয়েছে তখন দেখা গেছে যে যারা রুশো বলতে আর, হ্যাঁ, তারা তাদের ইন্টেলেকচুয়াল গ্রুপ তারা কি করেছে স্টেটের বিরুদ্ধে, হ্যাঁ মাজিয়ান, হ্যাঁ আচ্ছা, স্টেটের বিরুদ্ধে তারা কি করেছে, দাঁড়িয়েছিল এবং সেখানে ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছে। ইরানে যখন রিভলিউশন হয়েছে, ইরানে যখন রিভলিউশন হয়েছে যে আয়াতুল্লাহ খোমেনি যখন রিভলিউশন করেছেন, তাদের আলাদা কোনো পলিটিক্যাল পার্টি ছিল না, হ্যাঁ, কিন্তু আয়াতুল্লাহ খোমেনি এবং তাদের যে ধর্মীয় গ্রুপ এবং তারা মসজিদে মসজিদে প্রচার করে করে একটা এমন একটা সিভিল সোসাইটিকে অর্গানাইজ করেছেন, যে সোসাইটি কি করেছে স্টেটের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছে যে শাহ সরকার এভাবে ক্ষমতায় থাকতে পারবে না, কেন শাহ সরকার জনগণের বিরুদ্ধে কাজ করছে এবং বিদেশিদের এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে দেখা গেছে যে ফ্রেঞ্চ রেভলিউশন, ইরানের রেভলিউশন থেকে শুরু করে বিভিন্ন রেভলিউশন, মার্কসিস্ট রেভলিউশন, হ্যাঁ, এগুলোতে দেখা গেছে সিভিল সোসাইটি স্টেটের এগেনিস্টে কাজ করে, হ্যাঁ কাজ করে, তারা যারা নন পলিটিক্যাল ছিল তাদেরকে পলিটিসাইজ করে। এবং এই যে বাংলাদেশে যে ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ বাংলাদেশ, বাংলাদেশে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তখনও সিভিল সোসাইটি কি করেছিল, স্টেটের বিরুদ্ধে কাজ করেছিল, পাকিস্তান স্টেটের বিরুদ্ধে কাজ করেছিল। তাহলে বাংলাদেশে যে সিভিল সোসাইটি গড়ে উঠেছে তখন, হ্যাঁ, তখন সিভিল সোসাইটি কি করেছিল, তোমার বাংলাদেশের বাংলাদেশ তৈরির পেছনে সিভিল সোসাইটি এই দুই নম্বর ভূমিকাতে ছিল, সিভিল সোসাইটি এগেনস্ট দ্য স্টেট, কারণ বলছে আমরা পাকিস্তান মানি না। ঠিক আছে, তখন যারা নন পলিটিক্যাল ছিল তাদেরকেও কিন্তু ঐক্যবদ্ধ করেছিল, তাদেরকেও কিন্তু লড়াই করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল যে উই আর এক্সপ্লয়েটেড, উই আর হাইলি ডমিনেটেড, সো উই শুড ফাইট, উই শুড ফাইট এগেনস্ট দ্য তোমার এটাকে বলে অথরিটি অফ দ্য পাকিস্তানি স্টেট। তাহলে আমরা দেখি যে বিভিন্ন রিভলিউশনের ক্ষেত্রে, বিভিন্ন স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে সিভিল সোসাইটি বিশাল আকারে ভূমিকা পালন করেছে। তাহলে আমরা সেকেন্ড যে পয়েন্ট, এই জিনিসটা বুঝতে পেরেছি। কারো কোনো এই সেকেন্ড পয়েন্ট নিয়ে প্রশ্ন আছে? স্যার, লিভিং ইন ট্রুথটা, হ্যাঁ, লিভিং ইন ট্রুথ, ওইটা লিভিং ইন ট্রুথ মানে ওই যে তারা বলছে মার্কসিজম ইজ ট্রু, মার্কসিজম হলো সত্য, এর বাইরে কোনো সত্য নেই। যারা রিলিজিয়ানের উপর বেসিস করে চলে তারা বলে রিলিজিয়ান হলো সত্য, এই সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, হ্যাঁ, এটা বলে লিভিং ইন ট্রুথ, এই এই মানে ব্যানারে চলে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আমরা এবার নাম্বার থ্রি পার্সপেক্টিভে যাব। নাম্বার থ্রি পার্সপেক্টিভ, সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট, এটাকে বলে পাবলিক স্পেয়ার। এটা খুবই ইন্টারেস্টিং, সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট, এর মানে কি, স্টেট কে কি মেনে নিচ্ছে না স্টেটের বিরুদ্ধে যাচ্ছে? যেমন ধরো আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি যে মার্কসের আই থিওরিটা তিন নম্বরে থাকে না দুই নম্বরে থাকে নাকি এক নম্বরে,
মার্কসের থিওরি, কার্ল মার্কসের থিওরি কি 3 নম্বরে না 2 নম্বরে না 1 নম্বরে? স্যার 2 নম্বরে, 2 নম্বরে সিভিল সোসাইটি এগেইনস্ট দ্য স্টেট, তাই না? জি স্যার। কেন এগেইনস্ট দ্য স্টেট? কারণ স্টেট তো স্যার এখানে প্রলেটারিয়েটরা স্যার ক্ষমতায় আসবে, মানে তারা বলছে স্টেটটা হলো বুর্জোয়াদের একটা রিপ্রেজেন্টেটিভ, তাই না? সুতরাং উই শুড গো এগেইনস্ট দ্য স্টেট, হ্যাঁ, টু ফাইট এগেইনস্ট দ্য বুর্জোয়া, তাই না? আর এটা হলো সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট। এটা বলছে সিভিল সোসাইটি কে আমাদের কি করতে হবে, স্টেটের সাথে ডায়ালগে যেতে হবে। ডায়ালগে যেতে হবে মানে কি? ডায়ালগে যেতে হবে মানে উই নিড কি, রিভলিউশন নাকি রিফরমেশন? আমার রাষ্ট্রের অস্তিত্ব নিয়ে আমার প্রশ্ন, আমার প্রশ্নটা হলো আমি ডায়ালগে আমাদেরকে যেতে হবে। এবং সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট, এই ফাংশনটা আমরা কোথায় দেখি? এই ফাংশনটা আমরা আমেরিকায় দেখি। আমেরিকাতে কি করে? আমেরিকা সিভিল সোসাইটি হলো স্টেটের সাথে, স্টেটের সাথে ডায়ালগে যেতে পারে। বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তারা ডায়ালগে যেতে পারে। এবং যখন এই যে ডেমোক্রেটিক পার্টি, হ্যাঁ, যখন রিপাবলিকান পার্টি, তারা যখন নির্বাচনে যায় তার আগে তারা কি করছে? ডায়ালগে যেতে পারে, তারা পাবলিকের সাথে কথা বলে, হ্যাঁ, এবং তাদের অনুসারে পাবলিকের সাথে কথা বলে, সেখানে ডায়ালগ করতে পারে। সেখানে অপোজিট মানে একদিকে ডেমোক্রেট একদিকে এটা কি বলে, একদিকে ডেমোক্রেট একদিকে রিপাবলিক, তারা ডায়ালগ করতে পারে। আবার দেখা যায় যে কিছু ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েশনও ডায়ালগ করতে পারে, হ্যাঁ, কিছু এটাকে বলে অর্গানাইজেশন ডায়ালগ করতে পারে, হ্যাঁ, কিছু মিডিয়া অর্গানাইজেশনও কিন্তু ডায়ালগ করতে পারে, যে তোমার কিছু প্রশ্ন করতে পারে, সে যায় কিভাবে চেঞ্জ আনতে পারে, কিছু রিসার্চ অ্যাসোসিয়েশন তৈরি হতে পারে, ঠিক আছে, রিসার্চ অ্যাসোসিয়েশনও কিন্তু ডায়ালগ করতে পারে। রিসার্চ অ্যাসোসিয়েশন ক্যান বি সিভিল সোসাইটি, ঠিক আছে? তাহলে রিসার্চ অ্যাসোসিয়েশন বলতে পারে যে ডাটা এই বলছে, হ্যাঁ, ডাটা বলছে যে আমেরিকা যেভাবে ওয়ার পলিসি হাতে নিয়েছে এর পিছনে এই পদ্ধতিতে অনেক ক্ষতি হতে পারে, সুতরাং কিভাবে আপনারা এটা এই প্রবলেমটা সলভ করবেন যদি আপনারা ক্ষমতায় যান, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে পাবলিক স্পেয়ার তৈরি করার পেছনে করার কথা বলা হয়েছে, এবং পাবলিক স্কোয়ার তৈরি করতে পারে কারা? পাবলিক স্কোয়ার তৈরি করতে পারে ইন্টেলেকচুয়ালি, যারা ইন্টেলেকচুয়াল গ্রুপ তারা পাবলিক স্কোয়ার তৈরি করতে পারে। এবং পাবলিক স্কোয়ার তৈরি করার পেছনে তাদের একটা ডিবেটের একটা কালচার তারা তৈরি করতে পারে, যে আমরা কোন ধরনের আমরা যে ধরনের গভর্নমেন্ট চাই সে গভর্নমেন্টের রোলটা কি হবে। এই যে ধরো ইলেকশন কমিশন ইসি, এই যে আমাদের যে বাংলাদেশে যে ইসি ইলেকশন কমিশন, তোমরা দেখো না যে দফায় দফায় বৈঠক হয়েছে, এই যে দফায় দফায় বৈঠক হয়েছে এটা কেন, এটা কি? এটা হলো সিভিল সোসাইটির কাজ, হ্যাঁ, সিভিল সোসাইটির কাজ হলো তোমার গভর্নমেন্টকে প্রশ্ন করা, এবং ইসি গঠনের জন্য তারা বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে। এবং এই যে তোমরা বলছে যে সুজন, সুজন মানে কি, সুজন মানে কি? সুশাসনের জন্য নাগরিক, হ্যাঁ, সুশাসনের জন্য নাগরিক। এই সুশাসনের জন্য নাগরিক সুজন, এটা হলো সিভিল সোসাইটি, ঠিক আছে? এই যে সুশাসনের জন্য নাগরিক, এর কাজটা কি 3 নম্বরে পড়ে না 2 নম্বরে পড়ে? স্যার 3 নম্বর, 3 নম্বরে, গুড। আমি তোমাদের প্রশ্ন করি, কারণ তোমরা মনোযোগ দিচ্ছ কিনা, তোমরা বুঝতে পারছো কিনা, এটা তোমাকে এটা ক্যাটাগরাইজ করতে হবে, ঠিক আছে? যে কোন পার্সপেক্টিভের মধ্যে কারা পড়ে, যেমন সুশাসনের জন্য নাগরিক এরা পড়ে কোথায়, এরা পড়ে হলো 3 নম্বরে সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট। তারা কি করে, তারা রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র সমালোচনা মানে গভর্নমেন্টের সমালোচনা করে মানে এই নয় যে তারা রাষ্ট্রের বিরুদ্ধে চলে যাচ্ছে, তারা বলছে রিফরমেশন করতে পারে, হ্যাঁ, যে এখন ইসি গঠনের ব্যাপারে ইসি যেভাবে তৈরি হচ্ছে এখানে যে আমরা নির্ভর ইসি, এটা আমরা আমরা কি করতে পারি, এটা আমরা এটার মধ্যে একটা সংশোধন চাই, আমরা চাই আরো আধুনিক পন্থায় যেন ইসি গঠন হয়, হ্যাঁ, এবং ইসি কিভাবে নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে সে ব্যাপারে আমরা জানতে চাই। তখন সুশাসনের জন্য নাগরিক তারা কিছু পরিকল্পনা হাজির করে, মতামত হাজির করে,
তারপরে তোমরা দেখবে সিপিডি বাংলাদেশের মধ্যে আছে সিপিডি সিপিডি মানে কি তোমরা কে বলতে পারবে সিপিডি মানে কি না স্যার পারবো না তোমরা এগুলো পেপার পড়তে পড়ো না এই যে এগুলো তোমার সুশাসনের জন্য নাগরিক সিপিডি সিপিডি টা হলো তোমার তোমার এই সেন্টার পলিসি ডায়ালগ ঠিক আছে তাহলে সেন্টার ফর পলিসি ডায়ালগ এই যে পলিসি ডায়ালগ তারা কি করে সিপিডি একটা এক ধরনের রিসার্চ অর্গানাইজেশন এবং এটা সিভিল সোসাইটি এটা কি করে সেন্টার ফর পলিসি ডায়ালগ পলিসি কেমন হবে এটার জন্য তারা ডায়ালগ করে ঠিক আছে তারা রিসার্চ করে এবং এটা 1992 কি 93 সালে প্রতিষ্ঠিত হয়েছে রেহমান সোবহান এটা প্রতিষ্ঠা করেছেন এবং তারপরে এবং এই যে দেবপ্রিয় ভট্টাচার্য ঠিক আছে তোমরা এই তারা হলো সিভিল সোসাইটির কাজগুলো করে তাহলে তারা ইন্টেলেকচুয়াল গ্রুপ হিসেবে তারা ডায়ালগ করে হ্যাঁ সেন্টার ফর ডায়ালগ এবং তারা কি করছে স্টেটের সাথে তারা আপত্তি করছে যে যেভাবে ম্যানেজমেন্ট করা হচ্ছে যেভাবে করোনা ম্যানেজমেন্ট করা হচ্ছে এটার মধ্যে অনেক করাপশন হচ্ছে এই জায়গার মধ্যে কি করতে হবে এই করাপশনকে রিডিউস করতে হবে ইনইকুয়ালিটি কমাতে হবে অভাব দরিদ্র মানুষের যে দরিদ্র মানুষের জন্য রাষ্ট্র যে পলিসি হাতে নিয়েছে এইটা এই পলিসি গুলো কাজে দিচ্ছে না সুতরাং তাদেরকে কি করতে হবে সিপিডি তখন সাজেস্ট করে গভর্নমেন্টকে যে এইভাবে এইভাবে অগ্রসর হতে হবে তা না হয় কিন্তু এটা সুশাসন হবে না ঠিক আছে তাহলে দেখা গেছে যে তারা পলিসির ব্যাপারে তারা ডায়ালগ করে এবং দেখা গেছে এই যে তোমার আরেকটা সংগঠনের কথা বলি সেটা হলো এটা হলো আসক হ্যাঁ যেমন আসকের কথাটা হলো আসক কি করে আসক তথ্য পেশ করে যে কোথায় কোথায় নারী নির্যাতন হচ্ছে হ্যাঁ কোথায় কোথায় নারী নিপীড়ন হচ্ছে কিভাবে হচ্ছে কত কেস হচ্ছে এগুলো নিয়ে তারা হাজির করে এবং এগুলো নিয়ে তারা কিন্তু ডায়ালগ তখন করতে পারে তাহলে আমরা যেমন আরেকটা প্রতিষ্ঠান বলতে পারি সেটা হলো তোমার সড়ক নিরাপত্তার জন্য যে সংগঠন এটা কার সড়ক নিরাপত্তা আন্দোলন নিরাপদ সড়ক আন্দোলন কার ইলিয়াস কাঞ্চন এই তো আমি তোমাদেরকে বলতে চাই যে তোমরা বাস্তবকে বুঝতে পারো কিনা কারণ তুমি বই কতটুকু পড়েছো এটা ইম্পর্টেন্ট না বইয়ের সাথে রিলেট করতে হবে বাস্তবকে ঠিক আছে আমার এই জন্য আমি দেখো না লেখা বইয়ের লেখাপড়া কম পড়াই আমি পড়াই সমাজের পড়া বেশি সমাজের পড়া তোমাকে বুঝতে হবে সমাজের পড়াটা হলো ইউ হ্যাভ টু রিলেট দ্য টেক্সট উইথ দ্য রিয়েলিটি ঠিক আছে এখন তুমি দেখো এই যে তোমার ইলিয়াস কাঞ্চন এই যে তোমার মিডিয়াতে প্রচার করছে যে মন্ত্রীর সাথে বাক বিতণ্ডা হয়েছে কার সাথে ইলিয়াস কাঞ্চনের সাথে কেন ইলিয়াস কাঞ্চন কার কি হিসেবে এসেছে নিরাপদ সড়ক আন্দোলনের জায়গা থেকে সে কথা বলে তাহলে নিরাপদ সড়ক আন্দোলনের জায়গা থেকে সে তথ্য হাজির করে এবং সে নিরাপদ সড়ক আন্দোলনের জায়গা থেকে সে ডায়ালগ করে এবং সে সমালোচনা করে ডায়ালগ মানে ডিবেট থাকবে হ্যাঁ যেখানে ডিবেট নাই সেখানে পাবলিক স্কোয়ার হবে না হ্যাঁ তাহলে যারা পাবলিক সমালোচনা করে না যারা যারা বলে যে আমরা সরকার যা করে আমরা তাই তার এটার মানে তো ডিবেট হচ্ছে না ডিবেট মানে হচ্ছে তোমাকে ক্রিটিক করতে হবে জনগণের স্বার্থে তাহলে জনগণের স্বার্থে যখন ক্রিটিক করে এটা এটা কোন অনেক সময় দেখবে যে একটা আলেম শ্রেণী অথবা কোন একটা আলেমদের কোন একটা সংগঠন ক্রিটিক করে যে সরকারের এই নীতি আমরা মানি না যেমন তখন শফিক কি করেছিল যে আট দফা বলেছিল এবং বলেছিল এই নীতিগুলো আমরা চাই হ্যাঁ এখন এই যে ধরো সেন্টার মানে যখন কোনো সংগঠন ক্রিটিক করে এবং ডায়ালগ করে তখন সেটাকে বলা হচ্ছে এবং আমরা যে দেখছি টক শোর মধ্যে আমরা এই ডায়ালগটা দেখতে পাই এবং সেখানে বিভিন্ন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ এসে হাজির হয় এই যে বিভিন্ন সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভকে নিয়ে আসা হয় দ্যাট ইজ দ্য সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট পাবলিক স্কোয়ারকে দেখা যায় টক শোর মাধ্যমে নিয়ে আসা হচ্ছে ঠিক আছে পাবলিক স্কোয়ার দেখা যাচ্ছে ফেসবুকের মধ্যে কাজ করছে পাবলিক স্কোয়ার দেখা যাচ্ছে যে কোন একটা সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে কাজ করছে তাহলে পাবলিক স্কোয়ার এর থিওরিটা আমরা থিওরিটিক্যালি পাবলিক স্কোয়ার থিওরি আমরা কার থেকে জানতে পারি কার থেকে কে বলতে পারবে পাবলিক স্কোয়ার এর থিওরিটা কার স্যার জন লগের হ্যাঁ
না 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 পাবলিক স্পেয়ারের থিওরি হলো হ্যাবারমাসের তুমি লিখে রাখো হ্যাবারমাসের থিওরি হ্যাঁ জার্জেন হ্যাবারমাস হ্যাবারমাসের থিওরি পাবলিক স্পেয়ারের থিওরি এটা নেক্সট তোমরা যখন লেখাপড়া করবে তখন জানতে পারবে তো পাবলিক স্পেয়ারের থিওরিটাই হলো হ্যাবারমাসের থিওরি এবং হ্যাবারমাস যেটা থিওরি থিওরি দিয়েছেন সেটা হলো পাবলিক স্পেয়ারের মাধ্যমে একটা ক্রিটিক্যাল ডিবেট হবে এবং ক্রিটিক্যাল ডিবেটের মাধ্যমে একটা ডেমোক্রেটিক স্ট্রাকচার তৈরি হবে ডেমোক্রেটিক গভর্নমেন্ট তৈরি করতে হলে পাবলিক স্পেয়ার লাগবে হ্যাঁ যেটা আমরা দেখছি যে যেটা যেটা হয় না কখন পাবলিক স্পেয়ার হয় না কখন যদি অটোক্রেটিক গভর্নমেন্ট থাকে অটোক্রেটিক গভর্নমেন্ট কিছুতে পাবলিক স্পেয়ার তৈরি করতে দেয় হুম যেমন তোমার রাশিয়া ভেঙে গেছে কেন কারণ সেখানে পাবলিক স্পেয়ার তৈরি করতে দেয় নাই এই জন্য তোমার কি হয়েছে ওই যে দুই নম্বরে গেছে যে রাশিয়া কেন ভেঙে গেছে রাশিয়া ভেঙে গেছে এই জন্য যে ওই যে সিভিল সোসাইটি এগেইনস্ট দ্য স্টেট ওই জায়গায় গেছে কেন কারণ পাবলিক স্পেয়ার তৈরি করতে দেয় নাই পাবলিক স্পেয়ার তৈরি করতে না দিলে মানুষ কথা বলার স্বাধীনতা হারায় মানুষ যখন কথা বলার স্বাধীনতা হারায় তখন তারা তখন রাষ্ট্রের বিরুদ্ধে চলে যায় তাহলে যখন পাবলিক স্পেয়ার থাকে তখন কথা বলার স্বাধীনতা থাকে এবং তখন ডেমোক্রেটিক্যালি হ্যাঁ চেঞ্জ করার রিফর্ম করার একটা সুযোগ থাকে এখন এই যে ইসি ফরমেশন হচ্ছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিবেট থাকে এবং ডিবেট তৈরি করা হচ্ছে তাহলে দেখা যাচ্ছে যে হ্যাবারমাস বলছে এটা কমিউনিকেটিভ স্ট্রাকচারের মধ্য দিয়ে এই পাবলিক স্পেয়ার তৈরি করা সম্ভব এর মানে ফ্রি কমিউনিকেটিভ স্ট্রাকচার নো ডমিনেশন যেমন আমি আমি ফেসবুক কিছু লিখতে পারবো না দ্যাট ইজ নট ফ্রি কমিউনিকেটিভ স্ট্রাকচার হ্যাঁ আমি ফেসবুক কিছু লিখলে আমার মধ্যে ভয় কাজ করে হ্যাঁ আমি ফেসবুকে যদি অন্যায়ের বিরুদ্ধে লেখি অত্যাচার জুলুমের বিরুদ্ধে লেখি দুর্নীতির বিরুদ্ধে লেখি তাহলে আমার ভিতর ভয় কাজ করে তাহলে বুঝতে হবে দ্যাট ইজ নো কমিউনিকেটিভ স্ট্রাকচার কমিউনিটিভ স্ট্রাকচার মাস্ট বি হ্যাঁ মাস্ট বি প্রেজেন্ট ইন ফর ক্রিয়েটিং তোমার পাবলিক স্পেয়ার হ্যাঁ এবং ইন ইন দিস স্পেয়ার উই ক্যান ক্রিয়েট উই ক্যান এটাকে বলে উই ক্যান অপারেট হ্যাঁ ক্রিটিক্যাল ডিবেট মানে ক্রিটিক্যাল ডিবেট আমরা যদি ক্রিটিক্যাল ডিবেট করতে পারি তখন বুঝতে হবে যে এখানে একটা কমিউনিকেটিভ স্ট্রাকচার আছে হুম তাহলে এই ক্ষেত্রে মিডিয়া রোল প্লে করতে পারে টিভি প্রোগ্রাম রোল প্লে করতে পারে ইন্টেলেকচুয়ালরা রোল প্লে করতে পারে বিভিন্ন অর্গানাইজেশন রোল প্লে করতে পারে সিপিডি হ্যাঁ আমি যেটা বলেছি এবং সড়ক নিরাপদ সড়ক আন্দোলন হ্যাঁ এবং তোমরা যখন অ্যান্সার করবে তখন এইভাবে এক্সাম্পলকে আলাদা করে অ্যান্সার করবে এবং এক্সাম্পলের জন্য আলাদা তোমরা পার্ট রাখবে যেমন আমি এখানে তো দেখিয়েছি যে ফিচার্স এক্সাম্পল তারপরে এই যে সুশীল সুজন সুশাসনের জন্য নাগরিক এগুলো কাজ করতে পারে নাম্বার ফোর সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট এটা বুঝে খুবই সহজ সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট কি বোঝা গেল সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট তোমরাই বলো কারণ এটা আমার মনে হয় বোঝানোর দরকার নেই কে বলতে পারবে সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট যেমন সড়ক আন্দোলনের সময় সড়ক যে নিরাপদ চাই নিরাপদ সড়ক চাই ওই সোসাইটিটা কাজ করতেছে যখন হচ্ছে পরিবেশের উপরে কোনো প্রভাব পড়ে তখন হচ্ছে পরিবেশবাদী আন্দোলনকারী যারা ছিল তারা হচ্ছে কাজ করে এরকম ভাবে স্যার প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা ভাবে সাপোর্ট আচ্ছা এই জায়গার মধ্যে আমি একটু তোমাদের গ্যাপ যেটা আমি সেটা বলি যখন স্টেটের সাথে স্টেটের কাজ কার্যক্রমে কোনো রিফর্ম করতে বলে তখন সেটা হবে তিন নম্বর স্টেজে সিভিল সোসাইটি ইন ডায়ালগ উইথ দ্য স্টেট হুম কিন্তু যখন বলবে যে উই আর অ্যাগ্রি উই টোটালি অ্যাগ্রি উইথ দ্য রোল অফ দ্য স্টেট দ্যাট ইজ সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট ঠিক আছে এর মানেটা হচ্ছে যে সিভিল সোসাইটি গভর্নমেন্টকে সাপোর্ট করে যে গভর্নমেন্ট ইজ টোটালি ওকে গভর্নমেন্ট গভর্নমেন্টাল রোল ইজ টোটালি অ্যাকসেপ্টেবল উই হ্যাভ নো ক্রিটিক উই হ্যাভ নো ডিবেট হ্যাঁ এর মানে আমরা বলতে পারি আমরা এটাকে বলি না অনেক সময় আমরা এটাকে বলি দে আর দ্য সাপোর্টার হুম দে আর দ্য সাপোর্টার আমরা আরেকটা বলি দে আর দ্য এজেন্ট আমরা বলি দে আর দ্য এজেন্ট অফ দ্য স্টেট তাহলে তো স্যার এটা গভর্নমেন্ট ওরিয়েন্টেড সিভিল সোসাইটি হ্যাঁ এই যে গভর্নমেন্ট এইটাই তো সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট
মানে যারা গভর্নমেন্ট তুমি দেখবে না অনেক সংগঠন তৈরি হয় যারা বলে গভর্নমেন্ট যা করছে এটা জনগণের জন্য করছে, গভর্নমেন্ট যা করছে, গভর্নমেন্ট অন এই রকম গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট আসে নাই, এর আগে কখনো আসে নাই, এই যে কথাগুলো বলে এবং গভর্নমেন্টকে বিভিন্ন ভাবে সাপোর্ট দেয়, হ্যাঁ ক্রিটিক করে না তবে সাপোর্ট দেয়, কেমন যেমন মুক্তিযুদ্ধ মঞ্চ, ঠিক আছে, এখন এই যে বিভিন্ন সংগঠন তৈরি হয় তারা কি করে, তারা গভর্নমেন্টকে সাপোর্ট করে, এবং এই যে এর আগে যে গণজাগরণ মঞ্চ ছিল, গণজাগরণ মঞ্চ তোমরা তো জানো শাহবাগের কি গণজাগরণ, শাহবাগের গণজাগরণ মঞ্চ মনে আছে? জি স্যার। এর প্রধান কে ছিল? ইমরানিত সরকার। ইমরানিত সরকার, হ্যাঁ। এই যে গণজাগরণ মঞ্চ ও কিন্তু গভর্নমেন্টের সাথে ডিবেটে গেছে না, গভর্নমেন্টকে সাপোর্ট করে কাজ করেছে, এমন ভাবে মানে মুভমেন্ট করেছে, এই মুভমেন্টটা টোটালি গভর্নমেন্টকে সাপোর্ট করে এবং মুক্তি গভর্নমেন্টও চায় যুদ্ধাপরাধীদের বিচার হোক, শাস্তি হোক, বিচার মানে শাস্তি হোক, এবং গণজাগরণ মঞ্চ চায় শাস্তি হোক, শাস্তি মানে কি ফাঁসি চাই, ফাঁসি চাই, ধরো বলে না এটা কি বলেছে বিচার চাই, বিচার চাই বলেছে ফাঁসি চাই, ফাঁসি চাই এবং বিচার চাই এর মধ্যে পার্থক্য, বিচার চাই মানে হচ্ছে যে বিচারে কি হবে আমি জানি না, ঠিক আছে, ফাঁসি হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, মুক্ত হতে পারে, আর ফাঁসি চাই মানে আমরা দাবি করছি যে আমাদের দাবি এটাই ফাঁসি চাই, বিচারের চাইতে ইম্পর্টেন্ট হলো ফাঁসি চাই, ঠিক আছে, তাহলে গণজাগরণ মঞ্চ যখন দাবি করেছে আমরা ফাঁসি চাই, এর মানে দ্যাট ইজ দ্য সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট, এই সিভিল সোসাইটির মধ্যে কারা এসেছে তুমি দেখবে, এখানে আনু মোহাম্মদ এসেছে, এখানে তোমার জাফর ইকবাল এসেছে, এখানে বিভিন্ন ইন্টেলেকচুয়ালরা এসেছে এবং বিভিন্ন ছাত্র সংগঠন এসেছে, হ্যাঁ, এবং এখানে তোমার বামপন্থী এবং সরকারপন্থী সবাই এসেছে, এটা মিলে এমন একটা সিভিল সোসাইটি তৈরি করেছে যে গণজাগরণ মঞ্চ এটা কি করেছে স্টেটের সাপোর্টে সাপোর্ট করেছে, এবং এটা তারা বলছে তখন এই যে স্কুলস অফ সিটিজেনশিপ বলছে এই এই আমরা নাগরিক হিসেবে আমরা এই দাবিটা করছি, ঠিক আছে, তাহলে এটার মধ্যে কি রয়েছে, এইটার মধ্যে রয়েছে আইডেন্টিটি ফরমেশন, আমরা কি বলি যারা স্বাধীনতা বিরোধী তারা দেশ ছেড়ে চলে যাক, এর মানে আইডেন্টিটি ইম্পর্টেন্ট, উই আর বাংলাদেশ, উই আর বাঙালি, দ্যাট ইজ আইডেন্টিটি ফরমেশন, যেমন এই যে ধরো পয়লা বৈশাখ, এই যে পয়লা বৈশাখ হচ্ছে, পয়লা বৈশাখকে পয়লা বৈশাখের মধ্যে আমরা কি দেখি যে পয়লা বৈশাখকে পালন করার জন্য একটা তোমার একটা অ্যাক্টিভিটিস থাকে, সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে কি কি রয়েছে একটা কমন সিভিক কালচার রয়েছে, কমন সিভিক কালচার তুলে ধরা হচ্ছে যে ইট ইজ আওয়ার কমন সিভিক কালচার, এটা নিয়ে অনেক ডিবেট হয়, কেউ কেউ বলছে এটা নিয়ে ওই যে তোমার তিন নম্বর স্টেজে যায় কেউ আবার ডিবেট করে, হ্যাঁ, যে এই কালচারটাকে যেভাবে কালচারটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে পয়লা বৈশাখে আমরা এটাকে মানতে পারি না, কারণ না এটা আমাদের সব জাতি গোষ্ঠীর কালচারটাকে রিপ্রেজেন্ট করে না, ঠিক আছে, তখন এটা নিয়ে ডিবেট হয়, কিন্তু আরেকটা গ্রুপ বলছে না, হ্যাঁ গভর্নমেন্ট এটা এই কালচারকে অ্যালাউ করছে এবং এই কালচারই থাকবে, এই কালচারের আমরা এই কালচারই আমাদের শিকড়, এই কালচারই আমাদের আইডেন্টিটি, ঠিক আছে, তাহলে দেখা গেছে যে সিভিল সোসাইটি তোমার গভর্নমেন্টকে সাপোর্ট করার সাপোর্টের মধ্যে দিয়ে তারা একটা সিটিজেনশিপের একটা স্কুল হাজির করে, যে এই গভর্নমেন্টকে সাপোর্ট করা মানেই হচ্ছে আমরা সিটিজেনশিপটাকে সাপোর্ট করলাম, হ্যাঁ, তখন আমরা বলি না যে যারা এটাকে সাপোর্ট না করে, যারা এই আদর্শকে সাপোর্ট না করে তারা যেন অন্য দেশে চলে যায়, এর মানে দে আর নট কি দে ক্যান নট বি সিটিজেন অফ দ্য স্টেট, তাহলে এই জায়গা থেকে তখন এই যে কমন কালচার, কমন সিভিক কালচারের একটা তোমার মডেল তৈরি করা হয়, এটা কিভাবে তৈরি করা হয় সিভিল সোসাইটি, যে কোনো সিভিল সোসাইটি দেখা যায় এই যে তোমার চারুকলা, চারুকলার মধ্যে কারা কাজ করেছে, এখানে একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ কাজ করেছে, কোন ধরনের কালচার এখানে প্রতিষ্ঠিত করতে হবে এটার জন্য একটা সিভিল একটা ইন্টেলেকচুয়াল গ্রুপ কাজ করেছে এবং এই সিভিল সোসাইটি এই কালচারটাকে রিপ্রেজেন্ট করে, তাহলে দেখা গেছে যে সিভিল সোসাইটি এই গ্রুপটার কাজ হলো আইডেন্টিটি ফরমেশন, কমন সিভিক কালচার,
এবং রিসিপ্রোকাল টাইজ অ্যাজ সোশ্যাল ক্যাপিটাল, তারা বলছে আমরা আপনাদের সরকারের পক্ষে কাজ করব, রিসিপ্রোকাল টাইজ, তারাও কিছু বেনিফিট পায়, ঠিক আছে। রিসিপ্রোকাল টাইজ মানে তারাও কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে বেনিফিট পায়, বিভিন্ন পদ পদবি পাচ্ছে, ঠিক আছে, বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে। তাহলে দেখা গেছে যে যখন এটাকে বলে আনু মোহাম্মদের একটা, আনু মোহাম্মদের একটা সংগঠন আছে, কারো জানা আছে? আনু মোহাম্মদের একটা সংগঠন আছে, কারো জানা আছে? আনু মোহাম্মদের সংগঠন হলো ওই যে তেল গ্যাস বন্দর এটাকে বলে নিরাপত্তা সংরক্ষণ কমিটি নাকি জানি, মনে আছে? না স্যার মনে নেই। কেন তোরা ব্যাপারে যে তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি, তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি নিয়ে যখন আন্দোলন করে যে তোমার নাম কি জানি, আনু মোহাম্মদ, হ্যাঁ, তো যখন তেল গ্যাস নিয়ে কোনো বিষয় আসে, যখন তোমার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, হ্যাঁ, রূপপুর পারমাণবিক কেন্দ্র নিয়ে আন্দোলন করেছে, তখন সেখানে তেল গ্যাস বন্দর এই তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি থেকে তোমার প্রধান হলো এই আনু মোহাম্মদ। এই আনু মোহাম্মদ কিন্তু যখন তেল গ্যাস বন্দর রক্ষা কমিটি থেকে মুভমেন্ট করছে, তখন এই সিভিল সোসাইটিটা তিন নম্বর গ্রুপে কাজ করে, যে ইন ডায়ালগ উইথ দ্য স্টেট, ডায়ালগে যাচ্ছে, ডিবেটে যাচ্ছে, ক্রিটিকে যাচ্ছে। কিন্তু যখন গণজাগরণ মঞ্চে তিনি যুক্ত হয়েছেন, তখন তিনি আবার চার নম্বর গ্রুপে চলে এসেছেন, ঠিক আছে, কারণ তিনি তখন পার্ট অফ দ্য গণজাগরণ মঞ্চ, তখন তিনি সিভিল সোসাইটি ইন সাপোর্ট অফ দ্য স্টেট, ঠিক আছে। এরপরে পাঁচ এবং ছয়, পাঁচ এবং ছয় দিয়ে আমরা পার্সপেক্টিভটা শেষ করব। পাঁচ এবং ছয় হলো সিভিল সোসাইটি ইন পার্টনারশিপ উইথ দ্য স্টেট, সিভিল সোসাইটি ইন পার্টনারশিপ অফ দ্য স্টেট। সিভিল সোসাইটি আগেরটা হলো সাপোর্ট, ইন সাপোর্ট অফ দ্য স্টেট আর ইন পার্টনারশিপ অফ দ্য স্টেট, এই দুটোর মধ্যে পার্থক্য কি? আমরা এটাকে আর একটা বলতে পারি পার্টনারশিপ, সিভিল সোসাইটি ইন পার্টনারশিপ উইথ দ্য স্টেট, একটা হলো সাপোর্ট করা, একটা পার্টনারশিপ, দুটো ভিন্ন। হ্যাঁ, সেটা কি? সেটা হলো যে যারা পার্টনারশিপ তাদের মধ্যে একটা গভর্নেন্স আছে, কিন্তু যারা সাপোর্টার দে হ্যাভ নো গভর্নেন্স, ঠিক আছে। যেমন গণজাগরণ মঞ্চ, তারা তাদের কিন্তু গভর্নেন্স ছিল না, তারা ছিল সাপোর্টার, কিন্তু যখন পার্টনারশিপ হবে তখন তারা গভর্নেন্স এর একটা পার্ট পেয়ে যায়। তাহলে স্টেট ডিপেন্ডেন্সি অন সিভিল সোসাইটি, এখানে দেখা যাচ্ছে স্টেট একাই পারে না, স্টেট বলে না যে আমরা একা পারবো না, রাষ্ট্রের পক্ষে কখনো একা এই সমস্যা সমাধান করা সম্ভব না বলে না। হ্যাঁ, তাহলে উই নিড কি? পার্টনারশিপ। এখন ডাইভেস্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, ডাইভেস্টমেন্ট অফ ম্যানেজমেন্টের একটা এক্সাম্পল কেউ দিতে পারবে? ডাইভেস্টমেন্ট মানে কি? যে ম্যানেজমেন্টটা যে শুধু গভর্নমেন্টের হাতে তা না, ম্যানেজমেন্টটাকে কি করে দেওয়া, কিছু জায়গায়ও ডাইভেস্ট করে দেওয়া, হ্যাঁ, মানে একটু ভাগ করে দেওয়া। যেমন এনজিও, আমি তো এক্সাম্পল এখানে লিখে দিয়েছি, এনজিও, ঠিক আছে, বিভিন্ন এনজিও আছে, এনজিও গুলোকে বলছে কি, আচ্ছা এই যে গ্রামে যে দারিদ্র, গ্রামে যে দরিদ্র, এত এত দরিদ্র তো আমরা কমাতে পারছি না, তুমি একটা কাজ, তুমিও কাজ করো, পার্টনারশিপ হিসেবে কাজ করো। হ্যাঁ, এখন এই যে ডক্টর ইউনুসের যে গ্রামীণ, হ্যাঁ, তারপরে গ্রামীণ ব্যাংক, তারপরে আশা, প্রশিকা, এই যে বিভিন্ন এনজিও যে কাজ করছে গ্রামে গ্রামে দারিদ্র বিমোচনের নামে যে কাজটা করছে, বলছে যে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলছে যে আমরা তো একা পারছি না, তোমরা করো। এখন তোমরা দেখবে ব্র্যাক, প্রশিকা এইসব জায়গায় স্কুলে লেখাপড়া করে, ছোট ছোট স্কুল লেখাপড়া, এই ছোট ছোট স্কুলদের লেখা, ছাত্রছাত্রীদের লেখাপড়া করানো তো গভর্নমেন্টের দায়িত্ব, কিন্তু দেখা যাচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন কারণে হোক গভর্নমেন্ট সবাইকে ইনক্লুড করতে পারছে না,
তখন এনজিওরা কি করছে, এনজিওরা পার্টনারশিপ হিসেবে বলছে যে আমরা এই কাজটা করি, আমরাও ব্ল্যাক স্কুল খুলি, আমরাও তাদের স্বাস্থ্য সেবার জন্য কিছু কাজ করি, হ্যাঁ আমরাও তাদের লেখাপড়ার জন্য কিছু কাজ করি, আমরাও দারিদ্র বিমোচনের জন্য কিছু কাজ করি। তাহলে গভর্নমেন্ট যে কাজগুলো করা উচিত ছিল, করার কথা ছিল, সেগুলো এনজিওর উপর দিয়ে দিয়েছে। কতগুলো কতগুলো কাজ যখন এনজিওরা করছে, দ্যাট ইজ ডাইভেস্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, দ্যাট ইজ দ্য পার্টনারশিপ উইথ দ্য স্টেট। তাহলে এনজিওস আর দ্য সিভিল সোসাইটি, হ্যাঁ দে ওয়ার্ক অ্যাজ পার্টনারশিপ উইথ দ্য স্টেট, কেন দে গেট পার্শিয়াল গভর্নেন্স, দে গেট পার্শিয়াল গভর্নমেন্টস এবং রিসিভ ফ্রম দ্য স্টেট, এবং গভর্নমেন্ট থেকে পারমিটেড। তারা কি করেছে, তারা গভর্নেন্সের এই কাজগুলো করেছে। তাহলে আমরা দেখি যে বিভিন্ন এনজিও যে কাজগুলো করছে, যেটা রাষ্ট্রের করা উচিত, হ্যাঁ সেই কাজগুলো যখন এনজিওর হাতে পড়েছে, এনজিও দায়িত্ব এনজিওর আছে, গভর্নেন্সের কাজগুলো পড়েছে, ম্যানেজমেন্টের কাজগুলো পড়েছে, তখন আমরা বলি সিভিল সোসাইটি ইন পার্টনারশিপ উইথ দ্য স্টেট। আবার আমরা অনেক সময় যে কিছু কিছু ক্ষেত্রে রিলিজিয়াস কমিউনিটিকে আমরা দেখি যে তারা গভর্নমেন্টের এটাকে গভর্নমেন্টের পার্টনারশিপ হিসেবে তাদেরকে কাজ করতে হয়। এবং এখন আমরা যেমন ধরি এই যে ইসলামিক ফাউন্ডেশন, ঠিক আছে, এই যে ইসলামিক ফাউন্ডেশনের কাজ ইজ দ্য পার্টনারশিপ অফ দ্য কি, এটা হলো ইসলাম, এটা হলো পার্টনারশিপ। তারা কি করছে, ইসলামিক ফাউন্ডেশন কি করছে, ইসলামিক ফাউন্ডেশন রিলিজিয়াস অ্যাক্টিভিটিস করছে, রিলিজিয়াস রিলেটেড কাজ করছে, কিন্তু তারা পার্টনারশিপ হিসেবে কাজ করছে। এবং তুমি দেখবে যে কিছু গভর্নমেন্ট অনেক সময় বলে যে রিলিজিয়াস কমিউনিটিকে বলে যে জঙ্গিদের তো আমরা দূর করতে পারছি না, জঙ্গিদের ব্যাপারে সচেতনতা দরকার, রিলিজিয়াস কমিউনিটিকে বলছে যে দায়িত্ব তো আমি একা পালন করতে পারছি না, তখন রিলিজিয়াস কমিউনিটিকে বলে যে আপনারাও প্রচার করেন, হ্যাঁ, এবং তাদের কাছে গভর্নমেন্টের এটাকে বলে কতগুলো এটাকে বলে নোটিশ অথবা কিছু কাগজপত্র দেওয়া হয়, সেটা তারা পড়ে শোনায় এবং মসজিদের মধ্যে, হ্যাঁ, এবং তারা বলছে যে তাদেরকে এগুলো পড়ে শোনাতে হয়, গভর্নমেন্ট যেটা জারি করেছে, ঠিক আছে, এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রচারণার জন্য তাদেরকে কাজ করতে বলেছে। তখন রিলিজিয়াস কমিউনিটি তখন কি করছে, গভর্নমেন্টের পার্টনারশিপ হিসেবে কাজ করছে যে হ্যাঁ জঙ্গি দমনের জন্য আমরা পার্টনারশিপ হিসেবে কাজ করতে পারি। তাহলে দেখা গেছে যে এই জায়গা থেকে আমরা দেখি যে সিভিল সোসাইটি একটা পার্টনারশিপ, গভর্নমেন্টের ক্রিটিকি হিসেবেও না, তোমার গভর্নমেন্টের এগেনিস্টও না, পার্টনারশিপ হিসেবে কাজ করতে পারে। লাস্ট হলো সিভিল সোসাইটি বিয়ন্ড দ্য স্টেট। সিভিল সোসাইটি বিয়ন্ড দ্য স্টেট, এটার নাম হলো গ্লোবাল সিভিল সোসাইটি। এটা আমাদের কাছে খুবই পরিচিত, খুবই সহজ, বুঝে খুবই সহজ, যদিও আমরা এটা নতুন ভাবে জেনেছি। হ্যাঁ, সিভিল সোসাইটি বিয়ন্ড দ্য স্টেট, এর মানে রাষ্ট্রের বাইরে সিভিল সোসাইটি, এর মানে আমাদের সিভিল সোসাইটি যে আমাদের দেশে থাকবে তা না, আমাদের সিভিল সোসাইটি আবার রাষ্ট্রের বাইরে, এরা বাইরের হয়ে কাজ, বাইরের থেকে, এর মানে দে আর দ্য ফরেনার্স, দে আর দ্য ফরেনার্স, বাট দে ওয়ার্ক ফর ফর দ্য দে ওয়ার্ক ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার স্টেট, ঠিক আছে। তাহলে ওয়ার্কস অন ডায়ালগ মডেল, ঠিক আছে, যেমন ধরো ইউনিসেফ, ইউনিসেফ গভর্নমেন্টের সাথে ডায়ালগ করছে, ইউনিসেফ কি জাতিসংঘের প্রতিষ্ঠান, হ্যাঁ, কিন্তু ইউনিসেফ হলো তোমার গ্লোবাল একটা সিভিল সোসাইটি, এবং ইউনিসেফ বলছে, গভর্নমেন্টের সাথে কথা বলছে যে স্বাস্থ্য বিষয়ে, হ্যাঁ তোমার এটাকে বলে এই যে ধরো লেখাপড়া বন্ধ হচ্ছে স্কুলের, হ্যাঁ করোনায় যে স্কুলে লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছে, এখন ইউনিসেফ বলছে যে না এই সময় আপনার এই সময় স্কুল খুলে দেওয়া উচিত বা এই সময় বন্ধ করা উচিত, এই যে ইউনিসেফ বলছে যে শিশুদের নিরাপত্তার জন্য এই সময় বন্ধ করা উচিত, এই সময় চালু করা উচিত, এগুলো কোত্থেকে আসে, কারণ সিভিল সোসাইটি গভর্নমেন্টকে কি করে, গভর্নমেন্টের সাথে ডায়ালগ করে, ঠিক আছে, ওয়ার্কস অন ডায়ালগ মডেল, হ্যাঁ পাবলিসিটি অ্যাবাউট রাইটস। এবং দেখো হিউম্যান রাইটস কমিশন, হ্যাঁ, এবং এই যে হিউম্যান রাইটস ওয়াচ, তোমরা দেখো না হিউম্যান রাইটস ওয়াচ কি করে, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এই যে কথাগুলো তারা হিউম্যান রাইটস ওয়াচ যে রিপোর্ট পেশ করছে যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশে তারা কাজ করে, তারা কিন্তু সাথে বাংলাদেশ বিভিন্ন দেশে তারা রিপোর্ট পেশ করে যে পাকিস্তানে এই অবস্থা, হ্যাঁ তোমার রাশিয়াতে এই অবস্থা, চীনে এই অবস্থা, হিউম্যান রাইটস এর অবস্থা, আমেরিকায় এই অবস্থা, হ্যাঁ এই যে হিউম্যান রাইটস ওয়াচ তাদের কাজ করে, তারা হিউম্যান রাইটস ওয়াচ কি করে, তোমার এই মানবাধিকার কেমন হচ্ছে,
সেটার উপর তার রিপোর্ট পেশ করে এবং এটা যখন মিডিয়াতে সার্কুলেটেড হয় তখন গভর্নমেন্টের কাছে একটা প্রেসার হিসেবে চলে আসে। তাহলে এই যে ফরেন ফরেন তোমার সিভিল সোসাইটি, এই সিভিল সোসাইটি গভর্নমেন্টকে প্রেসারও দিতে পারে, সাপোর্টও করতে পারে। ইউনেস্কো, ইউএন হিউম্যান রাইটস কমিশন, WTO, হ্যাঁ তোমার বিশ্ব বাণিজ্য সংস্থা, আবার বিশ্ব তোমার IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IMF বৈঠক করছে, IMF বৈঠক করে তোমার কি করছে তোমার নেগোসিয়েশন করছে, এইভাবে চলতে হবে, তারা তোমার শর্ত দিচ্ছে যে আমাদের ঋণ নিবে, ঋণ নিলে ঋণগুলোকে এই কাজে লাগাতে হবে, এটা নিয়ে একটা বার্গেনিং হতে পারে, হ্যাঁ তোমার নেগোসিয়েশন হতে পারে। তাহলে দেখা গেছে WTO, IMF এবং WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা, হ্যাঁ তারপর ওয়ার্ল্ড ব্যাংক, এই যে সংস্থাগুলো এগুলো ফরেন অর্গানাইজেশন এবং এগুলো কি করে তোমার গ্লোবাল অর্গানাইজেশন হিসেবে, গ্লোবাল সিভিল সোসাইটি হিসেবে আমাদের দেশে কাজ করে অথবা কোথাও সাপোর্ট করে কোথাও আমাদেরকে প্রেশারাইজ করে। তাহলে সিভিল সোসাইটি বিয়ন্ড দ্য স্টেট, তাহলে গ্লোবাল সিভিল সোসাইটি আমাদের উপর ব্যাপকভাবে কিন্তু কাজ করে। কোথাও দেখা যায় কাজ করতে গিয়ে আমাদের গভর্নমেন্টের পাওয়ারও দুর্বল করে ফেলে, কোথাও কাজ করতে গিয়ে গভর্নমেন্টের এগেনস্টেও চলে যাচ্ছে। হ্যাঁ যেমন আমাদের দেশে নির্বাচন হলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে না সুষ্ঠু হয় নাই এই ব্যাপারে তোমার গ্লোবাল সিভিল সোসাইটি এসে তারা মতামত দিচ্ছে, হ্যাঁ মতামত দিয়ে বলছে যে এটা নিরপেক্ষ হয়েছে অথবা হয় নাই, ঠিক আছে। তাহলে দেখা গেছে যে গ্লোবাল সিভিল সোসাইটি গ্রেট রোল প্লে করছে। তাহলে আমরা দেখি যে সিভিল সোসাইটিকে আমরা একদম গ্রাসরুট থেকে একদম গ্লোবাল পর্যন্ত আমরা বহুমাত্রিকতায় আমরা সিভিল সোসাইটিকে দেখতে পাই। তাহলে আমরা এই পর্যন্ত আজ এই প্রথম ক্লাসটা, তো প্রথম ক্লাসের আমরা কিন্তু এই প্রথম ক্লাসের আমরা রোলটা কিন্তু আগে নেব, বুঝছো, রাষ্ট্রের সাথে তার সম্পর্ক কেমন, ঠিক আছে। সিভিল সোসাইটি বলতে কি বোঝায় এটা তো আমরা বলেছি, এখন রাষ্ট্রের সাথে সিভিল সোসাইটির সম্পর্ক কেমন, কেমন চলছে, কেমন হওয়া উচিত সেই জায়গাটা আমরা আলোচনা করব। সেই জায়গা থেকে আমি স্লাইড শেয়ারিং দিলাম এবং এখানে তোমরা কি স্লাইডটা পেয়েছো? স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ জি স্যার, স্লাইডটা দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে স্ক্রিনে। স্লাইড পাচ্ছো? জি স্যার। ছোট দেখায় না বড়? তোমাদের বুঝতে সুবিধা হবে। সিভিল সোসাইটি এন্ড পলিটিক্যাল সোসাইটি, থিওরি অফ গ্রামসি, অ্যান্টোনিও গ্রামসি, ঠিক আছে। গ্রামসি হলেন ইতালির নিউ মার্কসিস্ট বলে ইতালির তাত্ত্বিক, গ্রামসি অ্যান্টোনিও গ্রামসি, খুব মনোযোগ দিয়ে শুনবে কেননা খুবই ইন্টারেস্টিং। প্রথম হলো স্টেট বলতে কি বোঝায়, তাই না? আমরা তো সিভিল সোসাইটি বলতে বুঝেছি কি বোঝায়, এবার স্টেট বলতে কি বোঝায়, আমরা এর আগে যা থিওরি বলেছি বা স্টেট বলতে আমরা আগে যা পড়েছি, এখানে একটা নিউ ডাইমেনশনে স্টেটের একটা, ঠিক আছে। স্টেট বলতে বোঝায় অ্যাকর্ডিং টু গ্রামসি, স্টেট হলো যে যেখানে পলিটিক্যাল সোসাইটি এবং সিভিল সোসাইটি দুটোই একীভূত থাকে, দুটো জয়েন্ট থাকে, মানে নট সেপারেটেড। এর মানে স্টেট হলো সেটা যেখানে সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল সোসাইটি কি করে একসাথে কাজ করে। আমার কথা বুঝতে পারছো স্যার? আবার একটু বলেন। মানে স্টেট হলো সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল, আমি তো মনে হয় ইয়ে দিই নাই না, ইয়ে তো আছে, রেকর্ডিং তো আছে। আমাদের আগের ধারণাটাকে চেঞ্জ করেছে গ্রামসি। গ্রামসি বলছে স্টেট মানি পলিটিক্যাল সোসাইটি নয়, স্টেট মানি কম্বাইন্ড ফরমেশন অফ দা পলিটিক্যাল সোসাইটি এন্ড সিভিল সোসাইটি। পলিটিক্যাল সোসাইটি মানে কি? পলিটিক্যাল সোসাইটি মানে হচ্ছে আমরা বলি যে গভর্নমেন্ট, পলিটিক্যাল সোসাইটি মানে এটার মধ্যে জুডিশিয়ারি সিস্টেম আছে, ডেমোক্রেসি থাকে, এগুলো হলো পলিটিক্যাল সোসাইটি, ঠিক আছে।
সিভিল সোসাইটি মানে কি? সিভিল সোসাইটি মানে হচ্ছে যারা পলিটিক্যাল সোসাইটির রিফরমেশনের জন্য চেঞ্জের জন্য যারা কাজ করে, ঠিক আছে? এ মানে সিভিল সোসাইটি এবং পলিটিক্যাল সোসাইটি দুটো মিলে যখন একসাথে কাজ করে, দুটো মিলে যখন মানে দুটো মিলে ফাংশনাল হয়, দুটো মিলে দুটোর কার্যকারিতা থাকে, তখন সেটাকে স্টেট বলে। এখন পলিটিক্যাল সোসাইটির রোলটা কি? অ্যাকর্ডিং টু গ্রামসি পলিটিক্যাল সোসাইটির রোলটা হলো ডিক্টেটরশিপ, তোমার রেগুলেশন, ডমিনেশন, ডিক্টেট করা, হ্যাঁ, রুল জারি করা, রুল এস্টাবলিশ করা, ঠিক আছে, এটা হলো ডিক্টেটরশিপ। সিভিল সোসাইটির কাজটা কি? সিভিল সোসাইটির কাজটা হলো হেজিমনি। তাহলে পলিটিক্যাল সোসাইটির কাজটা হলো ডিক্টেটরশিপ, দ্যাট ইজ তোমার অ্যাপ্লাইং ফোর্স, হ্যাঁ, অ্যাপ্লাইং ফোর্স অ্যাকর্ডিং টু রুল, অ্যাকর্ডিং টু ল, হ্যাঁ। আর সিভিল সোসাইটির কাজ হলো ক্রিয়েটিং হেজিমনি। হেজিমনি মানে কি? হেজিমনি মানে হচ্ছে আধিপত্য শব্দটাকে আমরা যেভাবে বলি গ্রামসির ভাষা সেটা না। হেজিমনি যেমন কেউ আমাদের ব্রিটিশে আমাদের উপর আধিপত্য বিস্তার করেছে, দ্যাট ইজ নট হেজিমনি, ঠিক আছে? হেজিমনির একটা ডিফারেন্ট ডেফিনেশন আছে, এবং আমি এটাকে বলে গ্রামসি যে হেজিমনির ডেফিনেশন দিয়েছে, আমি সেই জায়গাটা পড়ে শুনে তখন তোমাদের কাছে এটাকে বলে বোঝা যাবে। সেটা হলো হেজিমনি, দেখো রামজি বলছে যে দ্য নর্মাল এক্সারসাইজ অফ হেজিমনি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কম্বিনেশন অফ ফোর্স এন্ড কনসেন্ট। মানে হেজিমনিটা হলো ক্যারেক্টারাইজড বাই দ্য কম্বিনেশন অফ ফোর্স এন্ড কনসেন্ট। কনসেন্ট মানে কি? সম্মতি। কনসেন্ট মানে সম্মতি, আর ফোর্স মানে হলো যেটাকে আমরা বলি ফোর্স, শক্তি প্রয়োগ করা, বল প্রয়োগ করা। তাহলে বল প্রয়োগ এবং কনসেন্টের সমন্বয়, কিন্তু ফোর্স 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 মানে হেজমনি নয়। ধরো আমাদেরকে পুলিশ পিটাচ্ছে, এটা কিন্তু হেজমনি নয়। পুলিশ মুভমেন্ট করছে, পুলিশ মারছে, অথবা কেউ পুলিশ দ্বারা কেউ টর্চার হচ্ছে, দ্যাট ইজ নট হেজমনি। হ্যাঁ, আমরা বললাম যে পুলিশের রাজত্ব চলছে, কিন্তু এটা মানে হেজমনি নয়। কখন এটা হেজমনি হবে? When force is based on the consent of the majority. When force is based on the consent of the majority. কথাটা বুঝতে পারছো? কথাটা কি বোঝা গেছে? যে force is based on consent of the majority. যখন পাওয়ারফুলরা কোনো ফোর্স প্রয়োগ করে, ফোর্স অ্যাপ্লাই করে, তখন সেটাকে যদি মেজরিটি সাপোর্ট করে, তখন সেটা হবে হেজমনি। মানে ফোর্স ডাজন্ট মিন হেজমনি, ফোর্সটাকে যদি জনগণ সাপোর্ট করে। হ্যাঁ, যেমন ধরো এটাকে বলে তোমার কাউকে ফাঁসি দেওয়া হলো, কিন্তু জনগণ এটাকে মানলো না, ফাঁসি দেওয়া মানে হলো ফোর্স। হ্যাঁ, সেখানে একটা পানিশমেন্ট দেওয়া হয়েছে, এখন ফাঁসি দেওয়া হলো, আদালতের রায়ে ফাঁসি দেওয়া হলো, কিন্তু জনগণ এটা মানলো না, তখন এটা হেজমনি নয়। হেজমনি হলো যে ফোর্স প্রয়োগ করেছে, শাস্তি দিয়েছে, কিন্তু জনগণ বলছে দিস জাস্টিস, দিস রাইট, এবং এটা হওয়া উচিত ছিল, এটার সুবিচার হয়েছে। এর মানেটা হলো যে যখন যদি দেখো যে যদি দেখো যে একজন যদি দেখো যে তোমার এই যে তোমার ইয়াকে যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া হলো, যখন যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া হলো, সেটা যদি পাবলিক কনসেন্ট থেকে হয়, হ্যাঁ, এবং পাবলিক কনসেন্ট ক্রিয়েট করার জন্য কি করা হয়েছে, তখন গণজাগরণ মঞ্চ তৈরি করা হয়েছে। গণজাগরণ মঞ্চের কাজটা ছিল হেজিমনি তৈরি করা,
অনেকেই আমরা তো থিওরি জানি না, আমরা অনেকে মনে করি যে আচ্ছা এই তো বিচারের বিষয়, গণজাগরণ মঞ্চের দরকার থাকে, ঠিক আছে? কিন্তু গভর্নমেন্ট জানে যে গণজাগরণ মঞ্চের কাজটা হলো কনসেন্ট তৈরি করবে, যে পাবলিকের সাপোর্টটা আগে তৈরি করতে হবে, কারণ গণজাগরণ মঞ্চ কাজটা করবে এবং পাবলিক সেটাকে প্রচার করবে। পাবলিক যখন সেটাকে মানে মিডিয়া সেটাকে প্রচার করবে, প্রচার করতে করতে মানুষের মধ্যে একটা সমর্থন তৈরি হবে ফাঁসির ব্যাপারে, তখন কি হবে তোমার যদি ফাঁসি দেওয়া হয় তখন আর মানুষের মধ্যে আর বিদ্রোহ আন্দোলন এগুলো রেখাবাদ করবে না, কারণ কনসেন্ট তৈরি হয়ে গেছে, হেজেমনি হয়ে গেছে। তাহলে হেজেমনি যখন হয়ে যায়, হেজেমনি মানে হচ্ছে ইডিওলজিক্যাল হেজেমনি, কালচারাল হেজেমনি, ঠিক আছে? তাহলে ইডিওলজিক্যাল হেজেমনি এবং কালচারাল হেজেমনি যখন এস্টাবলিশ হয় তখন কিন্তু তোমার কোনো শাসন, কোনো গভর্নমেন্ট সেই শাসন ক্রিয়াটাকে দীর্ঘদিন ধরে চালাতে পারে। এ মানে তোমার পলিটিক্যাল সোসাইটি ইজ বেসড অন দা রোল অফ দা সিভিল সোসাইটি। হ্যাগেলের জায়গা থেকে এই যে তোমার হ্যাগেল যেটা বলেছে, হ্যাগেল বলছে যে পলিটিক্যাল সোসাইটি এবং স্টেট এবং সিভিল সোসাইটি এটা আলাদা। হ্যাঁ, সিভিল সোসাইটি এটা এটা আলাদা, এর সাথে পলিটিক্যাল সোসাইটির কোনো সম্পর্ক নেই, এটা স্টেটের সাথে সম্পর্ক নেই, কারণ স্টেট ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবে। এটা হলো হ্যাগেলের কথা। হ্যাগেলের কথা হলো স্টেট ইন্ডিপেন্ডেন্ট রোল প্লে করবে, সিভিল সোসাইটি বিজনেস নিয়ে থাকবে, সোশ্যাল ওয়ার্ক নিয়ে থাকবে, এর সাথে স্টেটের কোনো সম্পর্ক নেই। কিন্তু গ্রামসি বলছে যে সিভিল সোসাইটির ডিরেক্ট সম্পর্ক আছে পলিটিক্যাল সোসাইটির সাথে, এবং এই যে ধরো তোমার গণজাগরণ মঞ্চ এটা যদি কাজ করবে, কেন এটা কাজ করবে গভর্নমেন্টের জন্য, এবং এটা এই গণজাগরণ মঞ্চের কাজের মধ্য দিয়ে কি হবে গভর্নমেন্টের যে বিচার এটা প্রতিষ্ঠিত হবে এবং গভর্নমেন্টের রুলিং এটা তোমার এস্টাবলিশড হবে। তাহলে তোমরা দেখো যে হিটলার আমরা দেখি যে হিটলার বাই ফোর্স হিটলার শাসন করেছে। এখন আমেরিকা শাসন করে, আমরা বলি যে আমেরিকা শাসন করছে ডেমোক্রেটিক পদ্ধতিতে ওয়েস্টার্ন, কিন্তু আমেরিকা বাই ফোর্স তারা কি করছে, ইরাকে দখল করছে বাই ফোর্স, তারা কিন্তু ইউক্রেন নিয়েও কিন্তু তারা ন্যাটোকে কাজে লাগিয়েছে এবং তারা রাশিয়ার বিরুদ্ধে লড়াই করছে। হ্যাঁ, এখন আমরা কিন্তু বলি যে কিভাবে এটা এরা করছে, এরা কি বাই ফোর্স করছে? নো, দেয়ার মেইন ইনস্ট্রুমেন্ট ইজ হেজেমনি। হেজেমনি কিভাবে, কারণটা হলো যেমন হিটলার যে হেজেমনিটা করেছে, হিটলার কিন্তু ধরে ধরে ইহুদি হত্যা করেছে, জিউসদের হত্যা করেছে তা নয়। হিটলার আগে হেজেমনি এস্টাবলিশ করেছে, হেজেমনিটা হলো ইডিওলজিটা হলো যে ন্যাশনালিস্টিক ইডিওলজিটা আগে এস্টাবলিশ করেছে মানুষের মধ্যে বক্তব্যের মধ্য দিয়ে, প্রচারের মধ্য দিয়ে যেটা করেছে। যেমন গুয়েবলস কেন বলছে যে হাজার বার শতবার মিথ্যা কথা বললে সেটা সত্য হয়ে যায়, দ্যাট ইজ হেজেমনি। একটা গভর্নমেন্টাল জায়গা থেকে, মিডিয়ার জায়গা থেকে যদি শতবার মিথ্যা কথা বলা হয়, একটা মিথ্যা কথা সেটা মানুষের কাছে সত্য হিসেবে প্রতিষ্ঠিত হয়, দ্যাট ইজ হেজেমনি। একটা গভর্নমেন্ট যদি তোমার অটোক্রেটিক গভর্নমেন্ট যদি এমন হেজেমনি এস্টাবলিশ করতে পারে যে হেজেমনিকে জনগণ মেনে নেয়, তখন কিন্তু অটোক্রেটিক গভর্নমেন্টও টিকে থাকে। তখন বলছে যে সিভিল সোসাইটি টিকতে পারে কিসের মধ্য দিয়ে, সিভিল সোসাইটির রুলিং এর মধ্য দিয়ে পলিটিক্যাল সোসাইটি টিকে থাকে। এখন হিটলার কি করেছে, হিটলার নিজে তো কাজ করে নাই, হিটলারের ইন্টেলেকচুয়াল গ্রুপ ছিল, হিটলারের হাতে ইন্টেলেকচুয়াল গ্রুপ ছিল যারা কি করেছে, হেজেমনি তৈরি করেছে। এই হেজেমনি যে তৈরি করেছে, হেজেমনিটা হলো যে জাতীয়তাবাদের পক্ষে, এবং তারা দেখিয়েছে এই জাতীয়তাবাদের শত্রু হলো জিউসরা, ইহুদির হলো এই জাতীয়তাবাদের শত্রু, দ্যাট ইজ হেজেমনি। আজান দিচ্ছে তো কিছু শোনা যায় না, ওদিকে আজান দিচ্ছে, এখানে এখনো আজান পড়ে নাই। আচ্ছা, তোমরা একটু কথাটা একটু শুনো, আমি এক মিনিট বিরতি দিচ্ছি, ঠিক আছে? আজান শেষ হলে বলো,
স্যার আসসালামু আলাইকুম। হাই স্যার। হ্যাঁ স্যার, অনেকে মেসেজ দিছিল স্যার নামাজ নিয়ে, তো আমরা কি স্যার একটার সময় রোল কল করে ফেলতে পারি, তারপর যাদের জন্য নামাজ ইম্পর্টেন্ট ওরা চলে গেলে আমরা বাকি ক্লাস কন্টিনিউ করলাম? আর আমাদের তো স্যার রেকর্ড প্রোভাইড করা হবে, যারা বাকিটা মিস করবে ওরা স্যার রেকর্ড দেখে ব্যাকআপ নিতে পারত। তাহলে স্যার নামাজটাও হলো আর ক্লাসটাও হলো যদি একটাই রোল কল করে দিতেন। শুনো, তোমার কোনো কিছুতে মানুষ, আমরা তো জানি ছাত্রদের অবস্থা। ছাত্রের মধ্যে দুটো যে ক্যাটাগরি আছে, একটা হলো অনেস্ট জায়গা আছে, হ্যাঁ, আরটা হলো অনেস্ট ব্রেকিং এর একটা প্র্যাকটিসও আছে, অনেস্টি ব্রেকিং এর একটা প্র্যাকটিসও আছে। সেই জায়গায় আমি যখন একটা অপশন দিব যে নামাজের জন্য, তখন কয়েকজন আছে দেখা যায় যে নামাজ, তাদের নামাজের প্রয়োজন নাই, তারা নামাজ ওইভাবে পড়বে না, কিন্তু তারপরও তারা সেই সুযোগটা নেবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তোমরা যেটা বলতে পারো সেটা আমি এটাকে বলে নামাজের বিরতি যদি দিতে পারি সেটা একটা, বুঝছো? এখন তোমরা কোনটা চাও? এখন এখন বাজে কয়টা? এখন রোজার দিনে তো এমনিতে সবাই নামাজ পড়ে স্যার, এটা তো মানে, হ্যাঁ হ্যাঁ, না না, এটা সবকিছুকে জামাতে পড়া আর নামাজ পড়া দুটো না কি? সবাই কি জামাতে পড়ে? আমার জানা মতো অনেক ছেলেরাই পড়ে স্যার, আমাদের সাথে এখানে যারা থাকে সবাই তো যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে চাও যে আমরা জামাতের বিরতি দিব। এখন তো 12:50 বাজে, আজকে এইভাবে শেষ করে দেন স্যার, নেক্সট দিন ক্লাস নিলে স্যার 10টা থেকে নিলে আমাদের আপনার ক্লাস হয়ে গেল স্যার, আমাদের জামাতের এই সমস্যাটা হলো। হ্যাঁ হ্যাঁ, ওটা তোমার আমরা এটা স্যার নেক্সট দিন করলে হবে স্যার। আচ্ছা, ওটা আমাকে বললে আমি ওইভাবে ম্যানেজ করতাম, বুঝছো? জি স্যার, ঠিক আছে স্যার, নেক্সট দিন থেকে এটা একটু স্যার একটু আগে নিলে ক্লাসটা হবে। আজকে আজকে কি ক্লাসটা কন্টিনিউ করব? দুটো করে ক্লাস নিয়ে স্যার আজকে কন্টিনিউ করব। আজকে মতো কন্টিনিউ করেন। হ্যাঁ, আজকে ক্লাসটা কন্টিনিউ করি, যেহেতু এটা ব্রেক হয়ে গেলে আবার আরেকটা ক্লাস পরে নিতে হবে এটার জন্য, বুঝছো নাই? জি স্যার। ঠিক আছে, তোমরা ওই এটাকে বলে ইন্ডিভিজুয়ালি নামাজ পড়ে নিবে। তো এখন আমি যেটা বলছি সেটা হলো যে জায়গাতে ছিলাম যে ইন্টেলেকচুয়াল গ্রুপ, ইন্টেলেকচুয়াল গ্রুপের কিন্তু একটা বড় অংশ এই হেজিমনির জন্য কাজ করে। যেমন আমাদের দেশে বাংলাদেশে একটা ইন্টেলেকচুয়াল একটা বড় অংশ দেখবে যে গভর্নমেন্টের পক্ষে কাজ করে, যে গভর্নমেন্ট যা করছে তার সঠিক করছে, তা এই গভর্নমেন্ট আমাদের দেশের জন্য এছাড়া কোনো বিকল্প নেই, এবং আমাদের এটা বলে জাতিসত্তা রক্ষার জন্য, আমাদের ঐতিহ্য রক্ষার জন্য, আমাদের চেতনা রক্ষা করার জন্য আমাদের এই গভর্নমেন্টের বিকল্প নেই, এই যে কথাগুলো বলছে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা কিন্তু তোমার গভর্নমেন্টের মধ্যে ব্যুরোক্রেসিতে যারা দেখা যাচ্ছে করাপশন হচ্ছে, দুর্নীতি করছে, লুটপাট করছে, কিন্তু এটার প্রতিবাদ করছে না বা এটার বিরুদ্ধে কোনো ক্রিটিক করছে না। ঠিক আছে, ফলে দেখা যাচ্ছে যে হেজেমনি কিভাবে হয়, হেজেমনি হয় যে হ্যাঁ দুর্নীতি হোক এটা হোক, কিন্তু এই গভর্নমেন্ট ছাড়া বিকল্প, হ্যাঁ, এই গভর্নমেন্টের মধ্যে এই আদর্শ রয়েছে এবং সেই কারণে আমাদের এই গভর্নমেন্টের রোল গুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমরা দেখি যে অর্থনৈতিক একটা বিভিন্ন ক্রাইসিস থাকে, যেমন পুভার্টি একটা ক্রাইসিস, আনএমপ্লয়মেন্ট একটা ক্রাইসিস, হ্যাঁ, তোমার ইনসিকিউরিটি একটা ক্রাইসিস। ঠিক আছে, এখন যেমন ধরো এটাকে কি বলে যে এই যে ফিমেলদের সেফটি নাই, ফিমেলরা ইনসিকিউরিটির মধ্যে আছে, এক্ষেত্রে তোমার এটাকে বলে সড়কে নিরাপত্তা নাই, হ্যাঁ, এবং এই যে তোমার এটাকে বলে তোমার সড়কে যে নিরাপত্তা নেই, তারপরে মানুষের বিচার নেই, যারা যারা রেপ করছে রেপিস্টদের শাস্তি হচ্ছে না। এখন একজন যে গভর্নমেন্ট থাকুক না কেন, এই অপরাধ গুলো কিন্তু বেড়ে চলছে। এখন আরো আরেকটা জিনিস হলো যেটা হলো ইকোনমিক রিসেশন, অর্থনৈতিক যে মন্দা, এবং সেখানে দেখা গেছে তোমার ইনফ্লেশন বেড়ে গেছে, মুদ্রাস্ফীতি বেড়ে গেছে। এখন এই যে এতগুলো প্রবলেম, মুদ্রাস্ফীতি তার বেড়ে গেছে, কেন মুদ্রাস্ফীতি বেড়ে গেছে, হ্যাঁ, কেন রেপ বেড়ে গেছে, কেন তোমার বিচার হচ্ছে না, কেন তোমার সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে, এগুলো নিয়ে ইন্টেলেকচুয়ালদের অ্যানালাইসিস দরকার। কিন্তু যখন গভর্নমেন্টের হয়ে কথা বলবে তখন দেখা যাচ্ছে তারা ওই প্রবলেম গুলোকে
কি করে যাচ্ছে ডিনাই করে, তারা অনেক অন্যান্য হিস্ট্রি কালচারাল বিষয়গুলো এগুলো নিয়ে আসবে, হ্যাঁ, এবং নিয়ে এসে বলবে যে এই গভর্নমেন্ট যদি না আসে তাহলে মৌলবাদীরা চলে আসবে। এই যে কথাগুলো বলার মধ্য দিয়ে একটা জিনিস চাপা পড়ে যায়, সেটা হলো দেশে যে ক্রাইম হচ্ছে, করাপশন হচ্ছে, হ্যাঁ, দুর্নীতি হচ্ছে, এই বিষয়গুলো সমালোচনা গুলো বন্ধ হয়ে যায়। ফলে যেটা হচ্ছে একটা হেজেমনি তৈরি হয়, ইন্টেলেকচুয়ালরা হেজেমনি তৈরি করে, প্রত্যেক দেশে ইন্টেলেকচুয়ালরা হেজেমনি তৈরি করে যে, এবং এই হেজেমনি তৈরি করার জন্য তারা একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেটা কি বলতো? হেজেমনি তৈরি করার জন্য একটা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সেটা কি? এটাকে বলে অ্যাপারেটাস। হেজেমনি তৈরি করার জন্য তারা ব্যবহার করে মিডিয়াকে, এবং শুধু বিটিভি নয়, বিটিভি তো মানুষ কম দেখে, তখন বিভিন্ন প্রাইভেট চ্যানেল। এখন দেখো প্রাইভেট চ্যানেলে, প্রাইভেট চ্যানেল গুলোতে কি করতে হয়, বিটিভির সংবাদ প্রচার করতে হয়, কি তোমরা জানো তো? জি স্যার। কেন করতে হয়, কেন করতে হয়? হ্যাঁ, কারণ বিটিভির কাজ হলো গভর্নমেন্টের মুখপাত্র হিসেবে কাজ করা, এটা তোমরা জানো। এটা বিএনপির আমলও একই ছিল, এরশাদের আমলও একই ছিল, সব আমলে একই। এখন যেটা চালু হয়েছে সেটা হলো যে বিটিভি সংবাদকে এবার প্রাইভেট চ্যানেলের মধ্যে নিয়ে যাওয়া। এর মধ্যে যেটা হয়েছে সেটা কি, সেটা হলো যে এই যে গভর্নমেন্টের মুখপাত্র, গভর্নমেন্টের যে কথাগুলো, হ্যাঁ, পক্ষে, এটা যেন তোমার প্রাইভেট চ্যানেলগুলো প্রচার করা হয়। আবার দেখা গেছে যে প্রাইভেট চ্যানেলগুলোর সেন্সরশিপ করা হয়। সেন্সরশিপ মানে হলো যে তারা যেগুলো প্রচার করবে এগুলো যেন সেইভাবে গভর্নমেন্টের এগেনস্টে না যায়, হ্যাঁ, যদি যায় তাহলে বন্ধ করে দেওয়া। এটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো হেজেমনি, যে মিডিয়া যেন এমন ইডিওলজি প্রচার করবে যাতে করে হেজেমনি হয়, পেপারে এমন লেখাগুলো যেন প্রচার হয় যে লেখাগুলোর মধ্যে অন্তত গভর্নমেন্টের অস্তিত্বটাকে যেন টিকে রাখা হয়। এবং তুমি দেখবে যে তোমার বিভিন্ন ভাবে প্রচুর, আমি যে বিভিন্ন আর্টিকেল দেখি, প্রচুর লেখা হলো বিভিন্ন ইন্টেলেকচুয়ালদের, প্রচুর লেখা হলো গভর্নমেন্টকে সাপোর্ট করে লেখা। এবং এখানে দেখা গেছে যে তোমার এই দেশে যে এত, এই যে ইনফ্লেশন হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতি কারা করছে, কিভাবে হচ্ছে, তারপরে মুদ্রাস্ফীতি হচ্ছে, কেন মুদ্রাস্ফীতি হচ্ছে, এই মুদ্রাস্ফীতির কারণ কি, এগুলো ব্যাখ্যার চাইতে তোমার গভর্নমেন্টের পক্ষে প্রচার করাটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এটা হচ্ছে, এই হেজেমনিটা যত হবে ততই কিন্তু গভর্নমেন্টাল স্টেবিলিটি এটা থাকবে। এবং তখন দেখা গেছে যে সিভিল সোসাইটি এবং স্টেটের মধ্যে একটা যে কন্ট্রাডিকশন, এটা কিন্তু থাকে না, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে আমেরিকাতে, আমেরিকাতে আমরা কি দেখি, আমেরিকাতে যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে আমরা বলি, কিন্তু সেই ডেমোক্রেটিক গভর্নমেন্ট ওয়ার্ল্ডে, যে এই যে আমি আমি একটা লেখা আমার পেপারে বণিক বার্তায় এসেছে, তোমরা দেখেছো কিনা, যে বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ, স্যার পড়েছি। হ্যাঁ, তোমরা যারা পড়ো নাই পড়বে, এটা মানে আমি ফেসবুকে দিয়েছি, বিশ্ব রাজনীতির নয়া মেরুকরণ। এবং সেখানে আমি ভিতরে যে আমেরিকার পলিসিটা, সেটা আমি উল্লেখ করেছি যে বারাক ওবামা নিজেই বলেছেন যে এই বিশ্বকে আমরা ছাড়া কেউ শাসন করার অধিকার রাখে না। এই যে তোমার ডিকটেটরশিপ, এই যে গ্লোবাল ডিকটেটরশিপ, এই যে অথরিটেরিয়ান কথাগুলো, এটা কিন্তু ডেমোক্রেটিক কথা না। হুম, যদি এটা হতো যে বিশ্বকে কারা শাসন করবে, এটা প্রত্যেক রাষ্ট্র ভোট দিয়ে এটা নির্বাচন করবে, হ্যাঁ, সেটাও না। এই যে অটোক্রেটিক ডিসিশন, এটা কোত্থেকে পেয়েছে? কারণ এটা তোমরা, তারা জাতিসংঘকে তারা ব্যবহার করছে, তারপরে তাদের ইনস্টিটিউশন গুলো রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, এই ইনস্টিটিউশন গুলো দিয়ে তারা কিন্তু এই ইম্পেরিয়াল যে এস্টাবলিশমেন্ট, এটা করছে। তারপরে হলো তাদের তোমার ন্যাটো বাহিনী রয়েছে, এই ন্যাটো বাহিনী দিয়ে তারা ফোর্স এস্টাবলিশ করছে, আর মিডিয়া দিয়ে তারা ইডিওলজি এস্টাবলিশ করছে। এবং আমেরিকা সারা ওয়ার্ল্ডে যে তাদের প্রভাব বিস্তার করার পেছনে যে ভূমিকাটা, যেটা যেমন তোমার এটাকে বলে তোমার কনসেন্ট, হ্যাঁ, যে সম্মতি প্রতিষ্ঠা, এই সম্মতি যে প্রতিষ্ঠা করছে সারা বিশ্বে আমেরিকা, এটা কিভাবে করছে, মিডিয়ার মাধ্যমে। কারণ মিডিয়াগুলো কাদের হাতে, তোমার এই যে তোমার AP,
এফবি এই যতগুলো বলো সব ওয়েস্টার্ন মিডিয়া, এবং সব ওয়েস্টার্ন মিডিয়ার তথ্যগুলোই আমাদের জানতে হয়। তাদের কাজটা হলো গ্লোবাল প্রবলেমগুলোকে তাদের মতো করে প্রচার করা। এখন এই যে গ্লোবাল হেজেমনি এটা এস্টাবলিশ হচ্ছে, এটা এস্টাবলিশ হওয়ার মধ্য দিয়ে তারা কি করছে, গ্লোবাল গ্লোবাল যে ফেসিজম, এই গ্লোবাল ফেসিজম তারা এস্টাবলিশ করতে পেরেছে। এবং এক্ষেত্রে এই যে রাশিয়ার সাথে এখন লাগছে, এটা এটা তাদের উদ্দেশ্য হলো, তাদের কথা হলো আমেরিকার আমেরিকার রোলের সাথে কেউ যেন লড়াই না করে, কেউ যেন সবাই যেন তাদের অনুগত থাকে। এই যে ডিক্টেটরশিপ, এই জায়গায় কেউ বাধা হয়ে থাকতে পারবে না, সেই জায়গায় জনগণের কনসেন্ট দরকার। জনের কনসেন্টের জন্য তারা কি করছে, মিডিয়াকে ব্যবহার করছে। এবং এই যে তোমরা দেখো ইসরায়েল এখন তোমার ফিলিস্তিনে মানুষকে মারছে, হত্যা করছে, এবং ইসরায়েল সবসময় রমজান মাসে এই এই কাজটা কিন্তু আরো বেশি করে। এবং এই যে ইসরায়েল এই কাজটা করছে, এটা কিন্তু মিডিয়ার উপরে প্রচার হচ্ছে না, হচ্ছে সামান্য নর্মাল করে, হাইলাইটেড নয়, নট হাইলাইটেড। কিন্তু ইউক্রেনে একজন মানুষ মারা গেলে, একজন নারী মারা গেলে, বা এটাকে যেভাবে ফোকাস করে তুলে ধরা হচ্ছে, মানবতাকে শেষ করে ফেলছে রাশিয়া। কিন্তু ইসরায়েল যে মানবতাকে প্রতি বছর শেষ করছে কিভাবে, এটা কিন্তু মিডিয়া হাইলাইটেড হয় না। এবং হাইলাইটেড না হওয়ার পেছনে মিডিয়া সেন্সরশিপ আছে, এবং এটার মধ্যে বিশাল একটা মিডিয়া হেজেমনির কাজটাই হলো যে কোনটা হাইলাইটেড হবে, কোনটা মাইনর হবে, এটাকে মানে ইন্ডিকেট করে দেওয়া। তাহলে আমরা দেখি যে সিভিল সোসাইটির কাজটা হলো, আমরা দেখি এটাকে তোমার ডিক্টেটরশিপ এস্টাবলিশমেন্টের জন্য সিভিল সোসাইটি কাজ করে। কিন্তু আমরা তো আমরা দেখি যে এই সিভিল সোসাইটি যে শুধু একরূপেই কাজ করে তা না। সিভিল সোসাইটি আমরা তো বলছি বিভিন্ন পার্সপেক্টিভ আছে। আরেকটা পার্সপেক্টিভ হলো এগেনস্ট দ্য স্টেট, হ্যাঁ, আরেকটা পার্সপেক্টিভ হলো ডায়ালগ, মানে এটাকে বলে ক্রিয়েটিং ডায়ালগ উইথ দ্য স্টেট, ঠিক আছে। তো সুতরাং আমরা তোমার গ্রামসি সেই জায়গা থেকে বলছে যে, যেমন গ্রামসির ওই এক্সাম্পলটা আমি তোমরা লিখেছো কিনা, দ্য নর্মাল এক্সারসাইজ অফ হেজেমনি ইজ ক্যারেক্টারাইজড বাই দ্য কম্বিনেশন অফ দ্য ফোর্স এন্ড কনসেন্ট। এই পর্যন্ত আমি বলেছি ফোর্স ইজ বেসড অন দ্য কনসেন্ট অফ দ্য মেজরিটি, হ্যাঁ, ফোর্সটা হলো তোমার মেজরিটির কনসেন্ট। যে বুশ যখন ইরাক আক্রমণ করে, ইরাকে যুদ্ধ চালায়, তখন তোমার ওই জাতিসংঘ থেকেও ভোট নেয়, আবার তোমার থেকে জনগণ থেকেও ভোট এসে দ্বিতীয়বার বুশ নির্বাচিত হয়, হ্যাঁ, ওবামাও দ্বিতীয়বার নির্বাচিত। ওবামা কি করেছে, পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে বারবার, ওবামা পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে, কিন্তু যেহেতু এটা যুদ্ধ ঘোষণা দিয়ে হয় নাই, তখন ড্রোন হামলা চালিয়ে চালিয়ে আমেরিকার যারা শত্রু তাদেরকে যে দমন করা হতো, এটার বিরুদ্ধে মানুষ যায় নাই। কেন মানুষ জানে, এই জন্য যে এটাকে এমন ভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হচ্ছে যে তোমার টেরোরিস্টকে দমন করা হচ্ছে। কিন্তু আমার কথা হলো টেরোরিস্ট দমনের দায়িত্ব তো পাকিস্তানের গভর্নমেন্টের, সেক্ষেত্রে তো আমেরিকার কোনো অধিকার নাই আরেকটা দেশে ঢুকার। কিন্তু ওবামা সরকার কি করেছে সেখানে, তোমার ওবামা সরকার কি করেছে সেখানে, তোমার তোমার ডিক্টেটর এটাকে বলে ড্রোন হামলা দিয়ে পাকিস্তানে তোমার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলাগুলো করেছে। কিন্তু এই ফোর্সটা বেসড অন দ্য কনসেন্ট অফ দ্য মেজরিটি, ঠিক আছে, এই দেখা যায় যে তোমার টেরোরিস্ট দমন করছে, এই যে কনসেন্টটা নিয়েছে মানুষের থেকে মিডিয়ার মাধ্যমে, কিভাবে কনসেন্ট অফ দ্য মেজরিটি এক্সপ্রেস বাই দ্য অর্গানস অফ পাবলিক ওপিনিয়ন, কিভাবে এক্সপ্রেস হচ্ছে, বাই দ্য অর্গানস অফ পাবলিক ওপিনিয়ন, নিউজ পেপার্স অ্যান্ড অ্যাসোসিয়েশনস, মিডিয়া অ্যাসোসিয়েশন, ঠিক আছে, নিউজ পেপার্স অ্যাসোসিয়েশন, হিউম্যান রাইটস ওয়াচ ডগ, ঠিক আছে, হিউম্যান রাইটস ওয়াচ, এই বিভিন্ন অ্যাসোসিয়েশনের মাধ্যমে তারা কি করছে, তারা হেজেমনি তৈরি করছে। তাহলে আমরা দেখি যে হেজেমনি তৈরি করছে হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন, হেজেমনি তৈরি করতে পারে IMF, হেজেমনি তৈরি করতে পারে ওয়ার্ল্ড ব্যাংক, হেজেমনি তৈরি করতে পারে তোমার এটাকে বলে তোমার এটাকে AFP, তোমার হেজেমনি তৈরি করতে পারে তোমার তোমার BBC, আল জাজিরা, এই যে প্রত্যেকটা মিডিয়া কিন্তু হেজেমনি তৈরি করার ক্ষমতা রয়েছে। এর ফলে যেটা হয়, মানুষ এই এটার উপর ভিত্তি করে শাসন ক্রিয়া চলে, এবং এর উপর ভিত্তি করে অটোক্রেসি চলে, এর উপর ভিত্তি করে এক ধরনের ডেমোক্রেসি চলে, এক ধরনের ডেমো ডেমোক্রেসি, এটা রিয়েল ডেমোক্রেসি নয়, এবং এর উপর ভিত্তি করে ফেসিজম এস্টাবলিশ হয়। কিন্তু সিভিল সোসাইটি আবার ভিন্ন আকার ধারণ করতে
পারে অ্যাকর্ডিং টু অ্যান্টোনিও গ্রামসি। তাহলে এতক্ষণ আমি যে সিভিল সোসাইটি সম্পর্কে আলোচনা করেছি, এই সিভিল সোসাইটি কোন ধরনের সিভিল সোসাইটি তোমাকে বলতে পারবে? গভর্নমেন্টকে সাপোর্ট করে সিভিল সোসাইটি, এটাকে গ্রামসি বলছে ট্রেডিশনাল সিভিল সোসাইটি। ট্রেডিশনাল সিভিল সোসাইটি, ট্রেডিশনাল সিভিল সোসাইটি হলো খাপ খেয়ে চলা, ট্রেডিশনাল সিভিল সোসাইটি হলো সাপোর্ট করা, কিছু সমালোচনা করলো ভিতরে খাপ খেয়ে চলে। হ্যাঁ, এখন এই যে মানে এটা হলো ট্রেডিশনাল, ঠিক আছে, এর মানে দে আর নট ওয়ার্কিং ফর দ্য চেঞ্জ। কিন্তু গ্রামসি বলছে যে তোমার আরেকটা সিভিল সোসাইটি আছে হতে পারে, যেটা হবে টিম, যেটা হবে কাউন্টার, যেটা হবে কাউন্টার এবং যেটার যেটা কি করবে কাউন্টার হেজিমনি তৈরি করবে। এবং এই সিভিল সোসাইটির নাম কাউন্টার মানে হলো কি, যারা এই স্টেটের তোমার এক্সপ্লয়টেশন, করাপশন, তারপরে অটোক্রেসি, ডমিনেশন এগুলোর বিরুদ্ধে যে সিভিল সোসাইটি কথা বলবে সেই সিভিল সোসাইটির, সেই সিভিল সোসাইটি হবে অর্গানিক সিভিল সোসাইটি। হ্যাঁ, অর্গানিক, এবং এখানে কাজ করবে অর্গানিক ইন্টেলেকচুয়ালস, এবং দিস সিভিল সোসাইটি ইজ দা ইজ বেসড অন দা কাউন্টার হেজিমনি এবং দ্যাট উড বি ক্রিয়েটেড বাই দা অর্গানিক ইন্টেলেকচুয়ালস। তাহলে একটা হলো ট্রেডিশনাল ইন্টেলেকচুয়াল যারা ট্রেডিশনাল সিভিল সোসাইটি তৈরি করে, আর একটা হলো অর্গানিক ইন্টেলেকচুয়াল। অর্গানিক ইন্টেলেকচুয়াল কারা? দে আর কনশাস, হ্যাঁ, they are conscious about the people, they are the conscious about the rights of the people. The organic intellectual jara tara ki korbe, tara bolbe jonogon to high inflation er moddhe tara poreche ebong ei je bangladeshe je ekhon jinish potrer eto dam, ha ekhon ami shadhinota muktir chetona jokhon esheche thik ache obosshoi desh shadhin hoyeche janaganer muktir jonno, kintu desh ke to orthoitik bhabe mukti dite hobe, desher moddhe gorib thakte parbe na, এমন একটা দেশ আমাদের স্বপ্ন। তাহলে সিভিল সোসাইটি যেটা যেটা অর্গানিক সিভিল সোসাইটি, অর্গানিক ইন্টেলেকচুয়াল দিয়ে যে সিভিল সোসাইটি গড়ে উঠবে, সে অর্গানিক সিভিল সোসাইটির কাজ হলো যে তুলে ধরা কেন সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তোমার হাই ইনফ্লেশন, ধরো যে জিনিসপত্রের দাম বেশি, এখন জিনিসপত্রের দাম বেশি হলে আমাদের জনগণের যে অধিকার সেটা তো হবে না, আমাদের পভার্টি বেড়ে যাবে, ক্রাইম বেড়ে যাবে, হ্যাঁ, এবং এই ক্ষেত্রে মানুষের যে ডিপ্রেভেশন এটা বেড়ে যাবে, এবং এই অবস্থায় যেটা হবে সেটা হলো তোমার জনগণের ভালনারেবিলিটি বাড়বে এবং এটা এক সময় ফ্যামিনের মধ্যে দুর্ভিক্ষের দিকে চলে যেতে পারে। এখন এই যে তোমরা দেখো যে শ্রীলঙ্কার মধ্যে ইনফ্লেশন বেশি, শ্রীলঙ্কার ইনফ্লেশন যখন 17% 17% বেশি, তখন এটা ধাপ করে 17% ইনফ্লেশন হয়ে গেল, কেন হলো? কারণ এই যে দেখা যাচ্ছে যে তারা তোমার বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়েছে, শ্রীলঙ্কা বিভিন্ন প্রজেক্ট হাতে নিয়ে এই প্রজেক্টের বিভিন্ন বিদেশি লোন নিয়েছে, সেই লোন শোধ করতে পারছে না, তাদের ফরেন যে রিজার্ভ, ফরেন রিজার্ভের ঘাটতি দেখা দিয়েছে, এবং বিভিন্ন কারণে দেখা গেল যে তারা কি করতে পারছে, তারা আর অর্থনীতিকে সামাল দিতে পারছে না, তখন তোমার ইনফ্লেশন বেড়ে গেছে। বাংলাদেশেও কিন্তু ইনফ্লেশন এখন বাড়ছে। এই যে বাংলাদেশে ইনফ্লেশন বাড়ছে, কেন বাড়ছে? ইন্টেলেকচুয়ালদের, অর্গানিক ইন্টেলেকচুয়াল কাজ হলো এগুলো নিয়ে অ্যানালাইসিস করা। যেমন আমি এর আগে একটা লেখাছি, কেন জিনিস যেন কেন ইনফ্লেশন বেশি হয়, হ্যাঁ, কারণ এবং ইনফ্লেশন বেশির সাথে করাপশনের বিশাল একটা সম্পর্ক রয়েছে। এই যে করাপশনকে যদি আমরা বলি যে করাপশনের জিরো টলারেন্স, এই কথাটা তো মুখে বললে হবে না, এটাকে আমরা কিভাবে কার্যকরী করছি, সেটা যদি কার্যকর না হয় তাহলে তোমার অর্গানিক ইন্টেলেকচুয়ালদের কাজ হলো তোমার ভয়েস রেজ করা যে কিভাবে করাপশন হচ্ছে, কারা করছে, কিভাবে করছে, এবং এই ক্ষেত্রে কিভাবে ইন্টেলেকচুয়ালরা ভূমিকা রাখতে পারে। ইন্টেলেকচুয়ালরা ভূমিকা রাখতে পারে লেখালেখির মাধ্যমে, ইন্টেলেকচুয়ালরা ভূমিকা রাখার মাধ্যমে সেমিনারের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, তোমার লেকচারের মাধ্যমে, এবং ইন্টেলেকচুয়ালরা ভূমিকা পালন করতে পারে মিডিয়ার মাধ্যমে, ঠিক আছে। এখন দেখা গেছে যে অনুগত ইন্টেলেকচুয়াল যদি বাড়ে, হ্যাঁ, সেটা তখন কিন্তু এই অর্গানিক ইন্টেলেকচুয়ালদের পাওয়ারটা কমে যায়। কিন্তু অর্গানিক ইন্টেলেকচুয়ালিটি যে ইম্পর্টেন্সটা সেটা যদি কাজে লাগানো না হয় তাহলে কিন্তু আমরা একটা এটাকে বলে কনসেন্ট্রাইজেশন, এটা হবে না। কনসেন্ট্রাইজেশন মানে কি? কনসেন্ট্রাইজেশন মানেটা হলো যে মানুষকে সচেতন করা, হ্যাঁ, আমরা বলি সচেতনায়ন, হ্যাঁ, কনসেন্ট্রাইজেশন। যেমন বলি
যেমন তোমার পাওলো ফ্রেইরের একটা বই আছে পেডাগজি অফ দ্য অপ্রেসড। পেডাগজি অফ দ্য অপ্রেসড মানে হচ্ছে যে যারা অপ্রেসড তারা কিভাবে তোমার ইয়ে হচ্ছে, যারা পেডাগজি যারা অপ্রেসড যারা তাদেরকে জানতে হবে কিভাবে তারা অপ্রেসড হচ্ছে। এর মানে দে নিড নলেজ, হ্যাঁ দে নিড নলেজ অ্যাবাউট দ্য হাউ দে বিকেম ডিপ্রাইভড। ঠিক আছে, তাহলে তারা কিভাবে ডিপ্রাইভ হচ্ছে তাদেরকে এটা জানতে হবে। এর মানে প্যারাগোগি নলেজ থাকতে হবে, দ্যাট ইজ এপিস্টেমোলজি। এর মানে এপিস্টেমোলজি অফ দ্য প্রবলেম, প্রবলেম সম্পর্কে একটা এপিস্টেমোলজিক্যাল নলেজ থাকতে হবে। এখন ভালো পেরে লোকে লিখেছেন যে প্যারাগোগি অফ দ্য অপ্রেসড, এর মানে যারা অত্যাচারিত তাদেরকে জানতে হবে আমরা কিভাবে অত্যাচারিত হচ্ছি, আমরা কিভাবে শিক্ষার মাধ্যমে অত্যাচারিত হচ্ছি। এই যে শিক্ষার মাধ্যমে আমাদেরকে অত্যাচারিত করা, দ্যাট ইজ হেজমনি। এবং তোমার এই যে তোমার পাওলো ফ্রেইরের প্যারাগজি অফ দ্য অপ্রেস বইটা হলো কাউন্টার হেজমনি। কেন? কারণ তিনি লিখেছেন যে শিক্ষা ব্যবস্থা কিভাবে মানুষকে অপ্রেস করে। বলছে শিক্ষা ব্যবস্থা আমরা যে লেখাপড়া করছি এই লেখাপড়া আমাদেরকে কি করছে, আমাদেরকে রাষ্ট্রের কে রাষ্ট্র যা করছে সেগুলোকে মেনে চলার একটা ট্রেনিং। যে রাষ্ট্র এমন ভাবে আমাদের লেখাপড়া এমন ভাবে মানে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারি ব্যবস্থা এমন ভাবে আমাদেরকে লেখাপড়া করানো হচ্ছে যে আমরা ট্রেনা হচ্ছি যে রাষ্ট্রকে কিভাবে আমরা মেনে নিতে হয় এবং শাসন প্রক্রিয়াকে মেনে নেওয়ার যে খাপ খেয়ে চলার মন মানুষটা গঠন করে এবং এমন লেখাপড়া যে লেখাপড়া আমাদেরকে ক্রিয়েটিভ করে না, যে লেখাপড়া আমাদের এমন কোন বিলিফ স্ট্রাকচার তৈরি করে দেয় না, যে লেখাপড়া আমাদেরকে এমন চেতনা দেয় না যে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মানুষের জন্য দাঁড়াতে হবে, এই অনুভূতি দেয় না। যে লেখাপড়া বলছে দেশপ্রেমের নাম দিয়ে আমাদেরকে রাষ্ট্রীয় শাসন ক্রিয়াকে মেনে নেওয়ার জন্য যে একটা অভ্যস্ততা, সে অভ্যস্ততার মধ্যে নিয়ে যাচ্ছে। এখন আমাদের সবার প্রিয় কি, যেমন আমাদের সবার প্রিয় কি, আমাদের সবার প্রিয় হলো আমরা সবাই গভর্নমেন্ট জব হোল্ডার হতে চাই। কেন হতে চাই? ইকোনমির জায়গা থেকে, হ্যাঁ সিকিউরিটির জায়গা থেকে। কিন্তু আমাদের কোনো ইন্টেলেকচুয়াল সেই ইয়ে তৈরি হয় না যে আমরা যদি গভর্নমেন্ট জব হোল্ডার হতে চাই মানে কি, এর মানে হলো আমরা আমাদের সিকিউরিটি নিয়ে চিন্তিত। আমরা কিন্তু উই আর নট কনসার্ন অ্যাবাউট দ্য পিপল, অ্যাবাউট দ্য রাইটস অফ দ্য পিপল। আমরা শুধু আমার রাইটস নিয়ে কনসার্ন, আমরা শুধু আমার সিকিউরিটি নিয়ে কনসার্ন। ঠিক আছে, হ্যাঁ গভর্নমেন্ট জব এখানে একটা সিকিউরিটির বিষয় আছে, কার সিকিউরিটি, আমার সিকিউরিটি। এটা আমি কখন করি, যখন আমি এটাকে সাপোর্ট করি, হ্যাঁ এটাকে মানে চাকরির ক্রাইসিস এটা হতে পারে, কিন্তু মাল্টি ডাইমেনশনাল ওয়েতে আমাদের যে দেখার প্রবণতা এটা কমে গেছে। এই কমে যাওয়াটা এটা কিন্তু প্যাডাগজি অফ দ্য অপ্রেসড এর ফল। সেটা হলো যে আমাদেরকে যে যে শিক্ষা দেওয়া হচ্ছে, যেটা মেনে নেওয়ার প্রবণতা, খাপ খেয়ে চলার প্রবণতা, এই যে হেজেমনি। হ্যাঁ আমাদের যেমন তোমার বার্টন রাসেল বলছে যে জাতীয়তাবাদী শিক্ষা এটা হলো আফিমের চাইতে ভয়ঙ্কর। এটা হলো তোমার শিক্ষার শিক্ষা নিয়ে শিক্ষা কাঠামো নিয়ে বার্টন রাসেল একটা বই আছে, তিনি বলছেন যে জাতীয়তাবাদী যে শিক্ষা আমাদের দেওয়া হচ্ছে এটা হলো আফিমের চাইতে ভয়ঙ্কর। কেন? কারণ এইটা দিয়ে আমাদেরকে রাষ্ট্রের অনুগত বানানো হচ্ছে। এই জাতীয়তাবাদী শিক্ষা দিয়ে আমাদের রাষ্ট্রের অনুগত বানানো হচ্ছে এবং আমরা তখন আমরা কি করছি, আমরা বলছি যে জাতীয়তাবাদের ধর্মের মধ্যে থাকাটাই আমাদের জীবনের বাইরে আসলে কোনো আদর্শ নাই। যখন এই জাতীয়তাবাদের মিউজিক বাজানো হয়, হ্যাঁ তখন আমাদের ভিতরে একটা আবেগ তৈরি করা হয়। ঠিক আছে, এখন তখন এটা করতে কি করা হচ্ছে, যে ধর্মকে টেরোরিস্ট বানানো হচ্ছে, যে ধর্ম হলো একটা টেরোরিস্ট, ধর্ম হলো মৌলবাদী, এভাবে করে প্রচার করার উদ্দেশ্যটা হলো এটা এমন একটা হেজমনি তৈরি করা যাতে করে ইউ আর অব্লাইজড টু ওবে দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস অফ দ্য স্টেট এন্ড ইউ আর অব্লাইজড টু ওবে ইউ আর অব্লাইজড টু সাপোর্ট দ্য করাপশন। ঠিক আছে, নো ভয়েস, ডোন্ট রেজ ভয়েস এগেনস্ট করাপশন, করাপশনের উপর ভয়েস রেজ করো না। এই যে আমি তোমাদের বলছি যে মসজিদ, হোয়াট উড বি দ্য রোল অফ দ্য মসজিদ। হ্যাঁ এখন আমাদের কাছে মসজিদে একটা হেজমনি তৈরি করে, কিন্তু মসজিদের একটা ট্রেডিশনাল হেজমনি আছে, একটা অর্গানিক হেজমনি আছে। মসজিদের ট্রেডিশনাল হেজমনিটা কি, মসজিদের ট্রেডিশনাল হেজমনিটা হলো তোমরা নামাজ পড়বে, রোজা রাখবে এবং এটাকে বলে নিষ্ঠার সাথে নামাজ পড়বে, বেশি বেশি নামাজ পড়বে, নকল নামাজ পড়বে, এতে সওয়াব বেশি হবে এবং নামাজ বেশি পড়লে আল্লাহপাক তোমাদের অনেক বেশি সওয়াব দিবেন। রোজার মাসে ইবাদত আরো 70 গুণ সওয়াব এবং রোজার মাসে জামাতে নামাজ পড়লে আরো বেশি সওয়াব, এই কথাগুলো কিন্তু
ওর মসজিদে বলা হচ্ছে এবং আমরা কিন্তু সেটাকে কোনো কোশ্চেন না করে আমরা সেটাকে মেনে নিচ্ছি হ্যাঁ এবং এই যে আমরা মেনে নিচ্ছি এই যে রোল অফ দা হেজেমনি রোল অফ দা মানে হেজেমনি রোল অফ দা মস্ক হেজেমনি মসজিদের যে হেজেমনি সেটা হলো ট্রেডিশনাল এখন যেটা চলছে এটা হলো ট্রেডিশনাল ঠিক আছে এখন তোমরা হয়তো বলবে হ্যাঁ এর বাইরে আবার কোনো রোল আছে কিনা আছে আরেকটা হলো অর্গানিক অথবা আমরা আরেকটা বলতে পারি যে রিলিজিয়নের ভাষা থেকে যে স্পিরিচুয়াল রোল অফ হেজেমনি আরেকটা হলো মসজিদের স্পিরিচুয়াল রোল অফ হেজেমনি সেটা কি স্পিরিচুয়াল রোল অফ হেজেমনিটা কি সেটা আমাকে বুঝতে হবে যেমন আমরা দেখি যে কমিউনিস্ট যে এটাকে বলে চীনের কমিউনিস্ট পার্টির লিডার বলেছিলেন যে মুসলমানদের একটা কালচার আছে সেটা হলো মসজিদ এবং তাদের যেভাবে মসজিদ কালচার আছে আমাদের কমিউনিস্টদের যদি সেরকম মসজিদ কালচার থাকতো তাহলে আমরা অতি দ্রুত আমরা সমাজতান্ত্রিক মুভমেন্ট এবং সমাজতান্ত্রিক যে বিপ্লব সেটা তৈরি করা আমাদের জন্য খুবই সহজ হতো কিন্তু আমাদের দেশে বা বিশ্বের বিভিন্ন দেশে এত লক্ষ লক্ষ মসজিদ কিন্তু এত লক্ষ লক্ষ মসজিদ থাকা সত্ত্বেও মসজিদের মুসল্লিদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লুটের বিরুদ্ধে যে সচেতনতা কনসেন্টাইজেশন সেটা কি হচ্ছে হচ্ছে না কেন হচ্ছে না বলে এখানে দুনিয়াবি আলাপ নিষেধ এখন তুমি যদি মসজিদে বলো আচ্ছা জিনিসপত্রের দাম যে এত বেশি এক্ষেত্রে আপনার বক্তব্য কি ও তখন বলবে দুনিয়াবি আলাপ নিষেধ এটা হলো এর মানেটা কি এর মানে হলো দ্যাট ইজ ডিফারেন্ট কাইন্ড অফ হ্যাঁ ডিফারেন্ট কাইন্ড অফ হেজেমনি মিডিয়া একটা ডিফারেন্ট মস্ক একটা ডিফারেন্ট হেজেমনি তৈরি করছে কিন্তু তুমি গ্লোবালি দেখবে সব মসজিদ কিন্তু একরকম নয় হ্যাঁ গ্লোবালি দেখবে যখন যেমন যেমন ইরানে যখন রেভলিউশন হয়েছে তখন তোমার রেভলিউশনটা কিভাবে হয়েছে মসজিদের মাধ্যমে হয়েছে এবং ওই যে আমি যে আর্টিকেলটা তোমাদের পড়েছে এন্ড্রু হায়েক যে আর্টিকেলটা লিখেছে যে ইরানে কিভাবে রেভলিউশন হয়েছে তখন উনি উল্লেখ করেছেন ইরানের রেভলিউশনের কারণ হলো তাদের ইসলামিক থট হলো যে দুটো গ্রুপ আছে অপ্রেসড এবং অপ্রেসর দ্যাট ইজ ওয়ার্ল্ড ভিউ এবং লিডার তখন রিলিজিয়াস লিডার বলেছেন যে ওয়ার্ল্ডে দুটো গ্রুপ আমরা যেমন আমাদের হেজেমনিতে আমাদের মস্ক হেজেমনিতে কি বলে হেজেমনিতে বলে যে মুসলমান এবং কাফের এই যে শব্দগুলো দিয়ে আমরা কাফেরকে মুসলমানের এন্টি হিসেবে দেখি তা না সেখানে দেখিয়েছেন যে মুসলমানদের কাফের এই এই যে ডুয়ালিটি এটা না দেখিয়ে সেখানে থটে বলেছে যে আমাদের আমরা হলাম অপ্রেসড আমরা হলাম অত্যাচারিত বিশ্ব দুই ভাগে বিভক্ত একটা হলো অপ্রেসড একটা হলো অপ্রেসর সুতরাং উই শুড ফাইট অ্যাগেইনস্ট দ্য অপ্রেস অ্যাগেইনস্ট দ্য অপ্রেসর অত্যাচারীদের বিরুদ্ধে আমাদের ফাইট করতে হবে এবং অ্যান্ড্রু হায়েক উল্লেখ করেছে যে আয়াতুল্লাহ খামেনি হ্যাড ওয়ার গ্লোবাল ওয়ার্ল্ড ভিউ ওয়ার্ল্ড ভিউ ছিল ওয়ার্ল্ড ভিউটা কি আমাদের ফাইট হলো অত্যাচারীদের বিরুদ্ধে আমাদের ফাইট হলো তখন বলছে আমাদের ফাইট হলো আমেরিকার বিরুদ্ধে আমাদের ফাইট হলো শাহ সরকারের বিরুদ্ধে নয় শুধু এখন তোমাকে যদি আমি এক্সাম্পল দিই যে একবার ইমাম খমেনি কি করেছিল যে ইমাম খমেনি বলেছিল যে তাকে জেলে থেকে মুক্তি দেওয়া হয়েছে জেল থেকে মুক্তি দেওয়ার পরে ইমাম খমেনি বলছে আমাকে শাহ সরকার তিনটা শর্তে মুক্তি দিয়েছে তিনটা শর্তে বলছে এক আমেরিকার বিরুদ্ধে কিছু বলা যাবে না দুই ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা যাবে না তিন শাহ সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না দেখো কোন খ্রিস্টান ইহুদি নাসারা আছে খ্রিস্টান ইহুদি নাসারা এইভাবে বিভক্তি না শাহ সরকার বলেছে তোমার ইমাম খমেনিকে মুক্তি দিয়েছে তিনটা শর্তে আমেরিকার বিরুদ্ধে কিছু বলা যাবে না শাহ সরকারের বিরুদ্ধে কিছু বলা যাবে না ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা যাবে না তাহলে মুক্তি পাবে তিনি কি করেছেন তিনি হা না কিচ্ছু বলেন নাই বলছে আমি হা না কিচ্ছু বলি নাই কিন্তু জনগণের আন্দোলনের চাপে আমাকে ছেড়ে দিয়েছে তখন তিনি বললেন জনসমক্ষে বললেন আমার বিপ্লব এই তিন শক্তির বিরুদ্ধে কোন শক্তি আমেরিকা ইসরায়েল এবং শাহ সরকার তাহলে দেখো এই যে আমার শত্রু কে হ্যাঁ এখন মসজিদে এই প্রচারগুলো হচ্ছে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে শাহ সরকারের বিরুদ্ধে কেন তারা ডমিনেশন করছে তারা দেশের জনগণের সম্পদ লুটপাট করছে এবং জনগণের অধিকার লুটপাট করছে সুতরাং আমাদের তাদের বিরুদ্ধে ফাইট করা তখন বলছে দিট ইজ রিলিজিয়াস অ্যাকশন এটাই হলো রিলিজিয়াস মুভমেন্ট এটাই হলো রিলিজিয়াস কাজ
এই যে হেজেমনি দ্যাট ইজ কাউন্টার হেজেমনি এবং দ্যাট ইজ অর্গানিক মস্ক হেজেমনি এখন আমরা মনে করি কি যে আমরা মনে করি যে মসজিদে মসজিদে আমি জামাতে নামাজ পড়বো দ্যাট ইজ ফরজ কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ফরজ তোমরা কোরআন শরীফ পড়ে দেখো অন্যায়ের বিরুদ্ধে কথা বলা ফরজ জুলুমের বিরুদ্ধে কথা বলা ফরজ অত্যাচারের বিরুদ্ধে কথা বলা ফরজ হ্যাঁ তাহলে এখন আমরা কি করছি আমরা একটা ট্রেডিশনাল হেজেমনির মধ্যে আছি যে হেজেমনি চেঞ্জ কে গুরুত্ব দেয় না যে হেজেমনি করাপশন কে জিয়ে রাখে যে হেজেমনি মানে অত্যাচারী কাঠামোর বিরুদ্ধে প্রশ্ন করে না ফলে যেটা হচ্ছে গ্রামসির কথা হলো এবং গ্রামসিও যখন অত্যাচারী কাঠামোর বিরুদ্ধে কথা বলেছে গ্রামসিকে জেলে নিয়েছে এবং গ্রামসি কিন্তু জেলে তাকে হত্যা করা হয়েছে মুসোলিনি মুসোলিনি ফ্যাসিস্ট হিসেবে তাকে জেলে নিয়েছে এবং তাকে হত্যা করেছে এবং তার আগে তিনি বই লিখেছেন দ্য প্রিজন নোটবুক ঠিক আছে জেলে বসে বসে তিনি বই লিখেছেন প্রিজন নোটবুক সেখানে থেকে তিনি এই বই লিখেছেন থিওরি তৈরি করেছেন যে কিভাবে কাউন্টার হেজেমনি তৈরি করা যায় এবং কিভাবে ইন্টেলেকচুয়ালরা কাউন্টার হেজেমনি তৈরি করবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আলেম শ্রেণী সবাই মিলে হ্যাঁ বিভিন্ন পলিটিক্যাল লিডার সবাই মিলে একটা হিস্টোরিক্যাল ব্লক তৈরি করতে পারে অ্যাকর্ডিং টু কে গ্রামসি গ্রামসি বলছে মানুষ যখন ডিপ্রাইভ পিপল যখন ডিপ্রাইভ তোমার এই যে তোমার এটাকে কি বলে মুদ্রাস্ফীতির কারণে মানুষ যখন ডিপ্রাইভ হ্যাঁ তোমার এটাকে বলে আমাদের সম্পত্তি যখন করাপশন হচ্ছে আমাদের এই যে তোমরা দেখো এই কোনো প্রজেক্ট যদি বিদেশিরা দেয় এটা একটা অংশ করাপশন হচ্ছে এই যে মেট্রো রেল প্রকল্প হচ্ছে মেট্রো রেল প্রকল্প ঠিক আছে এটা উন্নয়ন প্রকল্প কিন্তু এটা এত দীর্ঘস্থায়ী হচ্ছে কেন কারণ এটা একটা বড় অংশ কিন্তু তোমার করাপশন হচ্ছে কারণ এটা প্রজেক্ট খালি বারবার বাড়ানো হচ্ছে আর এটা মূল কারণ হচ্ছে এটা করাপশনের কারণে তোমার তোমার এই এটাকে বলে এটা যে তোমার বাজেট এই বাজেটটাকে বাড়াতে হচ্ছে এই বাজেটটাকে বাড়াতে হচ্ছে কেন কারণ করাপশন হচ্ছে এখন করাপশন হচ্ছে যেহেতু সেই কারণে আমরা আমরা এই উন্নয়ন প্রজেক্ট হচ্ছে কিন্তু জনগণ থেকে টাকা নিয়ে নিয়ে তোমার কি করা হবে লোন গুলো শোধ করা হবে লোন গুলো যখন শোধ করা হবে তখন ইনফ্লেশন আরো বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে সেই আশঙ্কাতে টিকে থাকবে ও ধনিক শ্রেণীরা কিন্তু মধ্যবিত্ত এবং নিম্নবিত্তের অবস্থা কাইল হয়ে যাবে তাহলে আগেই ইনফ্লেশন কেন হচ্ছে কিভাবে হচ্ছে এক্ষেত্রে আমাদের পদক্ষেপ কি হবে এই যে প্রেশার গ্রুপ তৈরি করা এই হিস্টোরিক্যাল ব্লক তৈরি করা এটার কিন্তু কাজ হলো সিভিল সোসাইটির কাজ এটা গ্রামসির মূল থিওরি গ্রামসির মূল থিওরি হলো কনসাইনটাইজেশন এটা সচেতন করতে হবে মানুষকে সচেতন করতে হবে আর সচেতন করতে হলে কাউন্টার হেজেমনি লাগবে সচেতন করতে হলে তোমার নলেজ থাকতে হবে সচেতন করতে হলে তোমাকে ইনস্ট্রুমেন্ট গুলোকে ব্যবহার করতে হবে যেমন যেমন ইডিওলজিক্যাল এটাকে বলে ইডিওলজিক্যাল স্টেট অ্যাপারেটাসেস তোমার এটাকে বলে আলথুসারের থিওরি ইডিওলজিক্যাল মানে ইডিওলজি কোন কোন যন্ত্র দিয়ে ইডিওলজিকে প্রচার করা যায় কোন কোন যন্ত্র দিয়ে তখন বলছে স্কুল হ্যাঁ স্কুল তারপরে বলছে সার্চ অথবা মস্ক তারপরে বলছে মিডিয়া হ্যাঁ তাহলে এডুকেশন এডুকেশন সিস্টেমের মাধ্যমে স্কুলিং এর মাধ্যমে মস্কের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে কি করতে পারে ইডিওলজি কাউন্টার ইডিওলজি অথবা কাউন্টার ইডিওলজি দুইটাই প্রচার করতে পারে ঠিক আছে যেমন যেমন ওয়াজ নসিহত মাহফিল মাহফিল কেমন হবে এটা যদি গভর্নমেন্ট এটা সেন্সরশিপ আরোপ করে যে এইভাবে মাহফিল হতে হবে তাহলে কি করতে হবে কাউন্টার হেজেমনি তখন তৈরি হয় হ্যাঁ কাউন্টার হেজেমনি তৈরি করে কারা যারা এই যারা এই স্টেট কন্ট্রোলিংটা মানে না তারা তখন কি করে নলেজ ভিন্ন নলেজ হাজির করে এবং যারা সেন্সরশিপকে মানে না তারা তখন ভিন্ন নলেজ হাজির করে ভিন্ন নলেজ হাজির করে তারা কিন্তু সচেতন করে এবং মানুষকে সচেতন করার মধ্য দিয়ে একটা হিস্টোরিক্যাল ব্লক তৈরি হয় এই হিস্টোরিক্যাল ব্লক তৈরি যখন হবে তখন রেভলিউশন হতে পারে এবং ইরানে যখন রেভলিউশন হয়েছে তোমরা দেখো ইরানে যখন হিস্টোরিক্যাল রেভলিউশন হয়েছে সেখানে হিস্টোরিক্যাল ব্লক হয়েছে কেন সেখানে যে শুধু আলেমরা রেভলিউশন করেছে তা নয় সেখানে স্টুডেন্টরা রেভলিউশন করেছে সেখানে কৃষকরা রেভলিউশন করেছে সেখানে শ্রমিকরা নেমে গেছে তাহলে হিস্টোরিক্যাল ব্লক তাহলে হিস্টোরিক্যাল ব্লক তৈরি করতে হবে কিসের জন্য রেভলিউশনের জন্য ট্রিমেন্ডাস চেঞ্জের জন্য
গ্লোবাল জনগণের অধিকারের জন্য তাহলে হিস্টোরিক্যাল ব্লক তৈরি করতে হবে ওয়ার অফ মুভমেন্ট ওয়ার অফ পজিশন এবং আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ারের যেমন যখন ভিয়েতনামে আমেরিকার বিরুদ্ধে লড়াই হয়েছে তখন আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার হয়েছে হ্যাঁ যেমন ফিলিস্তিনে এই যে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে যখন হামাস সেখানে আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার হচ্ছে ঠিক আছে আবার আর ওয়ার অফ মুভমেন্ট এটা হলো যেমন ফ্রেঞ্চ রেভলিউশন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে ওয়ার অফ মুভমেন্ট ঠিক আছে তারপরে হয়েছে তোমার এটাকে বলে ইরানে হয়েছে ওয়ার অফ মুভমেন্ট ঠিক আছে এখন হিস্টোরিক্যাল ব্লকের ব্লক যখন হবে সেটা কোনো সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে থাকবে না হিস্টোরিক্যাল ব্লক এটা কোনো একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে থাকবে না যেমন তোমরা দেখো তোমরা লেবাননের হিজবুল্লাহ সম্পর্কে জানো হুম লেবাননের হিজবুল্লাহ সেখানে তুমি দেখবে যে সেখানে লেবাননের রাষ্ট্রের সাথে হিজবুল্লাহর পাওয়ার বেশি হুম এবং সেখানে হিজবুল্লাহর যখন হিজবুল্লাহ এবং ইসরায়েলের যুদ্ধ হয়েছে তখন অনেকগুলো নিউজ এসেছে সেখানে হিজবুল্লাহর সাথে লড়াইতে অনেক খ্রিস্টানও কিন্তু যুক্ত হয়েছে হ্যাঁ অন্য ধর্মের লোকেরাও যুক্ত হয়েছে হ্যাঁ এর মানেটা হচ্ছে যখন কোনো আদর্শ নিয়ে কাজ করে হিউম্যানিটেরিয়ান আদর্শ নিয়ে কাজ করে তখন সে একটা বাইন্ডিংস এর মধ্যে আর থাকে না সেখানে অনেকের ইন্টারেস্ট থাকে সেখানে গরিব মানুষও যুক্ত হতে পারে তুমি দেখো বাংলাদেশের জামাত ইসলাম বাংলাদেশের জামাত ইসলামের যে হেজেমনি এই জামাত ইসলামের হেজেমনিতে তুমি দেখবে যে গরিব মানুষের যে অংশগ্রহণ এটা অনেক কম কেন কারণ তারা হিস্টোরিক্যাল ব্লক তৈরি করতে পারে নাই হ্যাঁ জামাত ইসলাম হিস্টোরিক্যাল ব্লক কেন তৈরি করতে পারে নাই কারণ তারা এলিট জায়গা থেকে তারা আমেরিকার সাথে নেগোসিয়েশন করে তারা আমেরিকার সাথে বৈঠক করে তো আমেরিকার যেখানে আমেরিকার সাথে বৈঠক করা আমেরিকার সাথে নেগোসিয়েশন এটা তো তার আদর্শ হতে পারে না যখন সে যদি হিস্টোরিক্যাল ব্লক তৈরি করার উদ্দেশ্য থাকতো তাহলে সে কিন্তু সেরকম ইডিওলজি তৈরি করতো জনগণ কিভাবে তোমার সাম্রাজ্যবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে কিভাবে দুর্নীতিগ্রস্ত হচ্ছে মানুষ মানুষ কিভাবে দুর্নীতির দ্বারা ভারাক্রান্ত হচ্ছে কিভাবে মানুষ শোষণের শিকার হচ্ছে এই যে হিস্টোরিক্যাল ব্লক হ্যাঁ এটা তৈরি করতে হবে সচেতনতায়নের মধ্য দিয়ে সেখানে ইন্টেলেকচুয়ালরা আসবে ছাত্র সমাজ আসবে সেখানে কৃষক আসবে শ্রমিক আসবে সেখানে বহু মাতৃক বিভিন্ন বিশ্বাসের মানুষও যুক্ত হতে পারে কিসের জন্য ফর দেয়ার সিকিউরিটি ফর দেয়ার রাইটস হ্যাঁ তখন তারা চিন্তা করবে যে না আমাদের মুক্তির জন্য আমাদের হিস্টোরিক্যাল ব্লক তৈরি করতে হবে এবং আমাদের রিভলিউশন এই যে মসজিদ মসজিদ মসজিদটাকে কি আমরা শুধু নামাজ রোজার জন্য বানাবো মসজিদ হতে হবে এটা আমি এর আগে ফেসবুকে লিখেছি যে মসজিদ শুধুমাত্র ইবাদতের মানে কিছু অংশের ইবাদতের জায়গা না মসজিদ শুধু এই নয় যে এখানে নামাজ রোজা ইবাদত এগুলো হবে আরো ইবাদত আছে যেমন মসজিদ কমিটি কি করবে মসজিদে যে দান হয় সেই দান থেকে মসজিদ কমিটি কি করবে গরিব মানুষকে দান করবে এখন গরিব মানুষকে দান করে কারা মুসল্লিরা তাহলে মসজিদ কমিটিতে যে দান করা হয় সেই দানের টাকাটা কেন গরিব মানুষকে বিতরণ করা হয় না শুধু কি উপরে কয়তলা বিল্ডিং করলে মসজিদে উন্নয়ন হবে না মসজিদের ইবাদত মানে শুধু নামাজ রোজাকে ইবাদত বলে না জনগণের জন্য কাজ করা মসজিদ কমিটির কাজ হলো জনগণের জন্য কাজ করা অবহেলিত মানুষের জন্য কাজ করা মসজিদের একটা ত্রাণ শীত বস্ত্র বিতরণ করা হবে মসজিদের একটা ত্রাণ তোমার এটাকে বলে যখন লকডাউনে ছিল তখন বিতরণ করা হবে এইভাবে যদি ফান্ড ক্রিয়েট করা হতো তাহলে মসজিদের ফান্ড আরো ভালো হতো এবং তখন মসজিদের ফান্ডের কাজটা মসজিদ কয়তলা বানানো না তার চেয়ে ইম্পর্টেন্ট হলো মসজিদে কতজন মুসল্লি হলো এটার চেয়ে ইম্পর্টেন্ট হলো মসজিদের ফাংশনটা কতটুকু জনহিতকর হচ্ছে তো কতটুকু হিউম্যান রাইটস এর সাথে সম্পর্কিত হচ্ছে সেটা তাহলে আমরা দেখবো যে মসজিদ আলাদা একটা কাউন্টার হেজেমনি তৈরি করতে পারে যদি ইডিওলজি চেঞ্জ করতে পারে এর মানে তোমার ইমেন্সিপেশন ওরিয়েন্টেড মুক্তির সাথে সম্পর্ক যুক্ত ইডিওলজি তৈরি করতে হবে ইট ইজ দ্য মেইন ফিচার অফ দ্য হেজেমনি হেজেমনির মেইন কাজ হলো ইডিওলজি তৈরি করা ঠিক আছে এবং তোমরা এখানে দেখো যে পরবর্তীতে এখানে দেখো যে অর্গানিক ইন্টেলেকচুয়ালস কি করবে এটা এমন একটা কমন আইডিয়া তৈরি করবে যেটা ভিতরে অর্গানাইজেশন তৈরি হবে হিস্টোরিক্যাল ব্লক তৈরি হওয়ার পেছনে আগে অর্গানাইজেশন তৈরি হবে সেটার জন্য ইডিওলজি থাকবে সেই ইডিওলজির উপর বেসিস করে অ্যাকশন থাকবে ঠিক আছে সেই ইডিওলজির উপর বেসিস করে অ্যাকশন থাকবে এর মানে অর্গানিক ইন্টেলেকচুয়ালরা একটা স্পেসিফিক
ইমেন্সিপেটরি যে নলেজ, ইমেন্সিপেটরি নলেজ দিয়ে মোরাল ভ্যালুস দিয়ে তারা একটা অর্গানাইজেশন তৈরি করবে। এর মধ্যে মোরাল ভ্যালুস থাকবে, ঠিক আছে, এর মধ্যে ক্রিটিক্যাল নলেজ থাকবে, এর মধ্যে কমন নলেজ থাকবে। সেই কমন নলেজের জায়গা থেকে অর্গানাইজেশন তৈরি করবে, যে জনগণের মুক্তির জন্য জন অধিকার প্রশ্নে তারা অর্গানাইজেশন তৈরি করেছে, সেই জায়গা থেকে যে ইডিওলজিটাকে তারা সার্ভ করবে এবং সেই ইডিওলজির জায়গা থেকে তারা অ্যাকশনে যাবে। হ্যাঁ, এরপরে আসবে ক্যাথারসিস। ক্যাথারসিস মানে কি? ক্যাথারসিস মানে হলো উই আর নট অবজেক্ট। হ্যাঁ, ক্যাথারসিস মানে হলো এমন একটা প্রসেস দ্যাট ইজ প্যাসেজিং, প্যাসেজিং, প্যাসেজ মানে কি, যেটা উই হ্যাভ পাওয়ার অফ শিফট, উই হ্যাভ পাওয়ার অফ শিফট, উই হ্যাভ পাওয়ার অফ চেঞ্জ, উই ক্যান চেঞ্জ আওয়ার অবজেক্টিভিটি টু সাবজেক্টিভিটি। আমরা এখন অবজেক্ট হয়ে আছি, আমরা এখন অবজেক্ট হয়ে আছি, আমরা এখন বস্তু হয়ে আছি, আমরা এখন নিয়ন্ত্রিত হয়ে আছি। ক্যাথারসিস মানে যখন আমাদের উপর ইডিওলজি আসবে, আমাদের ধরতে পারতেছি না, একটু আস্তে বলেন, কিছুই বুঝতে পারছি না। শুনো, সব রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার হয় কিনা এটা দেখো, ঠিক আছে? যখন যখন আমাদের উপর যে ইডিওলজিটা প্রচার করা হচ্ছে, যে ইডিওলজিটা মুক্তির উপর ভিত্তি করে, জনগণের মুক্তির উপর ভিত্তি করে যে ইডিওলজিটা প্রচার করা হবে, সেই ইডিওলজিটা কি করবে, আমাদের মধ্যে চেঞ্জ আনবে, পরিবর্তন আনবে। সেই পরিবর্তনটা কি? সেই পরিবর্তনটা হলো ক্যাথারসিস। ক্যাথারসিস মানে প্রসেস অফ চেঞ্জ। কি চেঞ্জ? ফ্রম অবজেক্ট টু সাবজেক্ট, হ্যাঁ, ফ্রম ম্যাটেরিয়াল বিং, হ্যাঁ, টু হিউম্যান বিং, ঠিক আছে? মানে আমাদেরকে এমন মুক্তির জ্ঞান দিতে হবে যে মুক্তির জ্ঞানের মাধ্যমে, হ্যাঁ, এবং যে অ্যাকশনের মাধ্যমে আমাদের মধ্যে এমন একটা পরিবর্তন আসবে যে আমি এটাকে বলে আমি বস্তু থেকে এখন মানুষে পরিণত হচ্ছে, আমি নিয়ন্ত্রিত থেকে আমি শত্রু একটা মানুষে পরিণত হচ্ছে, আমি অবজেক্ট মানে নিয়ন্ত্রিত। একজন নারী নিজেকে অবজেক্ট মনে করে, সে হবে সাহসী নারী, ঠিক আছে? একজন নারীরও রাইটস আছে মসজিদে ইবাদত করা, হ্যাঁ, তাহলে সেই 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 সুযোগ তৈরি করতে হবে। কিন্তু দেখা যায় মসজিদে সামনের কাতারে দুর্নীতিগ্রস্তরা লাইনে দাঁড়ায়, কিন্তু নারীর স্থান নাই, ঠিক আছে? তাহলে মসজিদকে যে মেল কেন্দ্রিক করা হচ্ছে, এটাও একটা হেজেমনি। যে হ্যাঁ, আমাদের দেশে পুরুষ বেশি, তখন কিছু হাদিস দিয়ে মিলানো হয়, এবং এই যে হাদিস গুলো নিয়ে আসা হচ্ছে, এই হাদিস গুলো ভিন্ন একটা হেজেমনি থেকে আনা হচ্ছে। রাজতন্ত্র, এই যে তোমাদের আমি বলছি আব্বাসীয় শাসনে, তার আগে এই যে বিভিন্ন ভাবে ইসলামের নামে যে রাজতন্ত্র হয়েছে, এই রাজতান্ত্রিক প্রক্রিয়ায় বিভিন্ন নকল হাদিস তৈরি করা হয়েছে। এই নকল হাদিস দিয়ে কি করা হয়েছে, এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে করে নারীকে সাপ্রেস করে রাখা যায়। নারীর শিক্ষা হলো সবার আগে। এখন মসজিদে টিচিং দেওয়া, মসজিদের কাজ হলো টিচিং দেওয়া, স্কুলে যদি নারী যেতে পারে তাহলে কেন মসজিদে যেতে পারবে, ঠিক আছে? তাহলে ধর্মীয় শিক্ষা, হ্যাঁ, ধর্মীয় শিক্ষা নারীরও যেমন দরকার, পুরুষেরও দরকার, কিন্তু নারীর শিক্ষা হলো সবার আগে। নারীর শিক্ষা সবার আগে কেন? কারণ সন্তান শিখবে আগে মায়ের কাছ থেকে। হ্যাঁ, আমাকে একজন ভালো মা দাও, আমি ভালো জাতি দিব, এটা কেন? কারণ সন্তান অনুসরণ করে আগে মাকে, ঠিক আছে? মায়ের আদর্শ হলো মেইন ফাউন্ডেশন। কিন্তু সেই জায়গায় এমন প্যাট্রিয়ার্কাল স্ট্রাকচার তৈরি করা হয়েছে যে নারীর এন্ট্রেন্স সীমিত, কিন্তু দুর্নীতিগ্রস্ত ঢুকতে পারবে। তুমি যদি রিয়েল হাদিস খোঁজ করো, আমি রিয়েল হাদিস বলছি, যে রসুলের রসুল তিন একবার মসজিদ থেকে পাঁচজন পুরুষ মানুষকে মসজিদ থেকে বহিষ্কার করেছে। কারণ মসজিদ একটা সংগঠন, মসজিদ থেকে বহিষ্কার করেছে, বলছে যে তুমি মসজিদ থেকে আপাতত বহিষ্কৃত, সাময়িকভাবে বহিষ্কৃত। বলছে কেন? কারণ এই পাঁচজন জাকাত দিচ্ছে না। তাহলে যারা জাকাত দিচ্ছে না, দাঁড়াচ্ছে এবং সামনের সারিতে দেখবা দুর্নীতিগ্রস্তরা। কিন্তু মুমিন নারীও কিন্তু সেখানে ঢুকতে পারবে না। কেন? বলছে জায়গা নাই। জায়গা কার জন্য আছে? দুর্নীতিগ্রস্তের জন্য আছে, এবং তারাই আবার মসজিদ কমিটির মধ্যে যুক্ত। হ্যাঁ, এখন সেই স্ট্রাকচারের মধ্যে আমি বলি যে এখানে এত কোন সোয়াব, দুর্নীতিকে টিকিয়ে রাখে, দুর্নীতিকে বজায় রেখে আমি সোয়াবের চিন্তা করি। হ্যাঁ, তাহলে আমি আমার মূল কথাটা হলো এমন একটা হেজমনি তৈরি করা হচ্ছে যে আমি যে কথাগুলো বলছি, আমার কথাগুলো অবশ্য অনেক সময় যে অবাস্তব এবং
যে আমি তো একজন আলেম না, এ তো একজন মাদ্রাসা ডিগ্রিধারী আলেম না, তাহলে স্যার নামাজের টাইম হয়ে গেছে স্যার। শুনো আমি কি কি কথা বলছি, যে আজকে তোমাদের জন্য কি বলেছি, আজকে আমি এই যে কথাগুলো বলছি এই কথাগুলো যদি বুঝতে পারো, হ্যাঁ এই কথাগুলোর সওয়াব তোমার ওটার চেয়ে বেশি। কিন্তু তুমি আমার এই কথা বুঝবে না কেন, কারণ আমি ইউনিভার্সিটির শিক্ষক, ঠিক আছে? আইডেন্টিটি হেজেমনি এই জায়গা থেকে আসে। তোমার যদি কারো ইচ্ছা হয় মসজিদে যেতে যাও, তোমাকে আমি নিষেধ করেছি? তোমাদের কারো যদি মসজিদে যেতে ইচ্ছে করে আমি তো নিষেধ করি না। হ্যাঁ তোমার ইভেন তুমি যদি ক্লাস নাও করো আমি কি নিষেধ করব, করব না, কারণ ইউ আর অ্যালাউড। হ্যাঁ তুমি অ্যাবসেন্টও থাকতে পারো ক্লাসে, তুমি তুমি মসজিদে যেতে পারো, তুমি অ্যাজ ইউ উইশ, কিন্তু আমার ক্লাসটা তো আমি শেষ করব। এবং আমি তোমাদের ওই মসজিদ কালচারটাই বলছি যে মসজিদ কিভাবে হেজেমনি তৈরি করছে। এই জায়গাটা যদি তুমি কনসিয়াসলি বুঝো যে তুমি তুমি 27 গুণ সওয়াব হয় জামাতে পড়লে, ঠিক আছে, জামাতে নামাজ পড়ার উপকারিতা আছে এই জন্য যে এটার মধ্যে একটা ইউনিটি বিল্ড আপ হয়। কিন্তু হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ ইউনিটি, ইউনিটির একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভ হলো তোমরা ইউনাইটেড হয়ে, যারা মুসল্লি তারা ইউনাইটেড হয়ে জনগণের জন্য কাজ করবে। সেখানে মসজিদে ফান্ড থেকে যখন দান করা হবে, হ্যাঁ উত্তোলিত যে দানটাও আসবে, জাকাত আসবে, দান আসবে মসজিদে, সেই দানটা সেখানে মুসলমানও পাবে হিন্দুও পাবে। দ্যাট ইজ হিস্টোরিক্যাল ব্লক। কারণ তোমার দান মানে হচ্ছে যে তোমার কোরআন শরীফে পড়ে দেখো, তোমরা দান করো কাকে, অভাবীদেরকে, এতিমদেরকে, মিসকিনদেরকে, মুসলিম এতিম, মুসলিম মিসকিন বলেছে। এর মানেটা হলো তোমার যখন ইকোনমিক জায়গায় সল আসবে তখন সে মুসলিম না অমুসলিম এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো দে আর কে, দে আর মানুষ, দে আর হিউম্যান বিইং, তাদের প্রতি তারা অভাবী, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে কোরআন থেকে বলি, কোরআন শরীফে বলছে কি, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন যে আমি মুমিনদের, ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে হে আল্লাহ আমাদের মুমিনদের প্রতি, মুমিনদের রিজিকের ব্যবস্থা করো, হ্যাঁ তখন এবং তাদের প্রতি দয়া করো, তখন বলছেন যে আমি মুমিনদের এবং যারা মুমিন নয় তাদের সবার প্রতি আমি রিজিকের ব্যবস্থা করব। তাহলে আল্লাহ নিজে বলছেন আমি মুমিনদের এবং যারা মুমিন নয় তাদের সবার জন্য রিজিকের ব্যবস্থা করব। তাহলে আমরা যারা ইসলামে বিশ্বাস করে, যারা মসজিদের রিপ্রেজেন্টেটিভ, তাদেরও কাজ, যারা মুসলিম এবং যারা মুসলিম নয় তাদেরও রিজিকের জন্য কাজ করা, ঠিক আছে? তাহলে যখন দানের অংশটা দিবে এটা 27 গুণের চাইতে বেশি সওয়াব, এগুলো এগুলোর মধ্যে এই আইডিয়া গুলো প্রচার করা হচ্ছে না মসজিদে। কারণ এই আইডিয়া গুলো যদি প্রচার হয় তাহলে মসজিদ কমিটি ওই করাপশনটা করতে পারবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে কাউন্টার হেজেমনি তৈরি করতে হবে জনগণের মুক্তির জন্য, এবং হিস্টোরিক্যাল ব্লক তৈরি করতে হবে, হিস্টোরিক্যাল ব্লক করে মুভমেন্টের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে, এবং এটা উদ্দেশ্য হবে হিউম্যান রাইটস, মানুষের অধিকার, মানুষকে বঞ্চনা থেকে মুক্তি, মানুষকে দারিদ্র থেকে মুক্তি, মানুষকে মানুষের অভাব থেকে মুক্তি, মানুষের ইনসিকিউরিটি থেকে মুক্তি, এটার ব্যাপারে ছাত্র সমাজের, এই যে তোমরা ইউ আর দ্য স্টুডেন্টস, অল অফ আর স্টুডেন্টস, স্টুডেন্টদেরকে সচেতন হতে হবে। এবং গ্রামসির থিওরি বাংলাদেশের পার্সপেক্টিভে আরো বেশি রিলিভেন্ট, যে বাংলাদেশের পার্সপেক্টিভে গ্রামসির থিওরিটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি, অ্যাপ্লাই করতে পারি, এবং স্টুডেন্ট মুভমেন্টের স্ট্রাকচারটাকে আমরা আরো বেশি তৈরি করতে পারি, নলেজ বেসড এবং ইডিওলজি বেসড, এবং সেখান থেকে তোমার হিস্টোরিক্যাল ব্লক তৈরি করার পেছনে তোমার স্টুডেন্টের ভূমিকাও কিন্তু বড় হতে পারে, এবং ইন্টেলেকচুয়ালদের ভূমিকাও কিন্তু বড় হতে পারে, ঠিক আছে? তাহলে দেখা গেছে যে সিভিল সোসাইটি যদি তার এটাকে বলে ইমানসিপিটরি নলেজ দিয়ে কাজ করে, তখন সে পলিটিক্যাল জায়গায় চেঞ্জ আনতে পারে, এবং সে মার্কেট সিস্টেমের মধ্যেও চেঞ্জ আনতে পারে। এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি, যদি ট্রেডিশনাল সিস্টেম হয় তাহলে সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি, ক্যাপিটালিস্ট সোসাইটি একই মানে লিঙ্কেজ থাকে, হ্যাঁ ইন্টারকানেক্টেড থাকে, যে সিভিল সোসাইটি পলিটিক্যাল সোসাইটির জন্য কাজ করে, পলিটিক্যাল সোসাইটি আবার মার্কেটের জন্য কাজ করে, পলিটিক্যাল সোসাইটি মার্কেটের জন্য কাজ করে, এটা কিভাবে কেউ এক্সাম্পল দিতে পারবে? পলিটিক্যাল সোসাইটি মার্কেটের জন্য কাজ করে, এটা কিভাবে কেউ বলতে পারবে? সিন্ডিকেট। কারণটা হলো এই যে ধরো জিনিসপত্রের এত দাম বাড়ছে, সিন্ডিকেট,
সিন্ডিকেটের উপর সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে পলিটিক্যাল সোসাইটি স্টেট কি করছে, সিন্ডিকেটের পানিশমেন্ট না নিয়ে না দিয়ে বলছে আপনার কম খান, আপনার কম ব্যবহার করেন। হ্যাঁ, কম ব্যবহার করার বিষয় আসবে তখন যখন সাপ্লাই কম, কিন্তু সিন্ডিকেট কি করে জিনিসপত্রের দামটা যেভাবে কৃষক থেকে নিয়ে বাড়িয়ে দিচ্ছে, এই সিন্ডিকেটের হাতটাকে ভেঙে ফেলার জন্য যে কাজটা করবে এটার উপর ভয়েসলেস করা উচিত ছিল ইন্টেলেকচুয়ালদের, এটার উপর ভয়েসলেস করা উচিত ছিল মসজিদের, মসজিদের আলেমদের এবং প্রত্যেক প্রতিষ্ঠানের প্রত্যেক সংগঠনের, বলবে যে সিন্ডিকেটের যে মধ্যস্বত্ব ভোগীদের যে সংগঠন এটা ভেঙে দিতে। হ্যাঁ, এখন এই যে বিষয়টা যে এটা সম্পূর্ণভাবে মানে জনগণের অধিকারে নিয়ে আসছে, জনগণের ক্ষমতা নিয়ে আসার জন্য যে বলা, এটা পলিটিক্যাল সোসাইটি বলছে না, যার ফলে দেখা গেছে মার্কেটকে মার্কেটকে তোমার ক্যাপিটালিস্ট অথবা পুঁজিবাদীদের স্বার্থ রক্ষিত হচ্ছে স্টেট প্রোটেকশনের মধ্যে দিয়ে। আবার দেখা যাচ্ছে যে এই যে আর্মি, আমাদের দেশে যে আর্মিরা আছে, দেখবে আর্মিদের হাতে প্রচুর বিজনেস, যারা যেসব আর্মিরা রিটায়ার্ড হয় তাদের তাদের তারা এক একটা বিজনেসের মালিক হয়ে যায়। আবার দেখবে এক একজন পলিটিশিয়ান দেখা যায় যে বাসের মালিক, হ্যাঁ বিভিন্ন কোম্পানির মালিক, হ্যাঁ বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন গার্মেন্টস এর মালিক। তাহলে দেখা যায় যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি ক্যাপিটালিস্ট সোসাইটির সাথে একীভূত হয়ে যাচ্ছে, ফলে তোমার মার্কেট মেকানিজমকে কন্ট্রোল করা, মার্কেট মেকানিজমকে জনগণের নিয়ন্ত্রণ অধিকারের আওতাভুক্ত নিয়ে আসা, এটা কিন্তু স্টেট করতে পারছে না। কেন? স্টেটের রিপ্রেজেন্টেটিভ মার্কেটের মালিক, স্টেটের রিপ্রেজেন্টেটিভ, এই যে তোমার জন এত তোমার বাস যারা শ্রমিকদের ইয়া বাস বাসের মালিকদের উপর গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নিতে পারছে না। কেন? কারণ পলিটিক্যাল পার্টিরা এগুলো মালিক, পলিটিক্যাল পার্টির নেতা লিডাররা এগুলোর মালিক, এক একটা বাসের মালিক, অথবা তারা ঘুষ দিয়ে তোমার ম্যানেজ করতে পারে। তাহলে দেখা গেছে এক্ষেত্রে এই যে পলিটিক্যাল পার্টির সাথে ইকোনমিক মার্কেট সোসাইটির সাথে যে আন্তঃসম্পর্ক, এই ঘনিষ্ঠতা, এটা জনগণকে ডিপ্রাইভ করে। এক্ষেত্রে সিভিল সোসাইটির কাজ হলো এইটা থেকে সিভিল সোসাইটিকে মানে মার্কেটটাকে জনগণের অধিকারের আওতাভুক্ত নিয়ে আসা, জনগণের জনগণ মানে জনবান্ধব করা, মার্কেটকে জনবান্ধব করার জন্য পলিটিক্যাল সোসাইটির মধ্যে চেঞ্জ আনতে হবে, হয় রিভলিউশনারি চেঞ্জ আনতে হবে অথবা রিফরমেশন করে চেঞ্জ আনতে হবে। এটার জন্য মুভমেন্ট দরকার, এবং এই মুভমেন্টটা হলো সবার জন্য মানে সবার জন্য উচিত। এবং তুমি যদি বলো যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা, এটা মানুষের মানবিক দায়িত্ব, রিলিজিয়াস জায়গায় এটা রিলিজিয়াস অ্যাক্টিভিটি, রিলিজিয়াস অ্যাকশন, ঠিক আছে, এবং এটা একটা রিলিজিয়াস অ্যাকশন, এটা এটা তার এটা তার পুণ্যের কাজ যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, জুলুমের বিরুদ্ধে কথা বলা। তবে যারা জঙ্গিবাদী হামলা করে, হ্যাঁ যাদের কাছে নলেজ নাই, হ্যাঁ এই যে জঙ্গি নামে যারা আইএস থেকে আল কায়দা এরা যে জঙ্গিভাবে যেটা করে, এটা আবার রিলিজিয়াস না। কেন রিলিজিয়াস না? কারণটা হলো তারা হিংস্রতার মধ্য দিয়ে, হ্যাঁ তারা করছে, এবং হিংস্রতার মধ্য দিয়ে তারা নলেজ, তারা উইদাউট নলেজ তারা কাজ করছে। সুতরাং উইদাউট নলেজ যদি বিলিফ এ কাজে লাগায় তাহলে এটা ম্যাল প্র্যাকটিস হবে, এটার ফাংশনটা, এটা আউটপুটটা হবে খারাপ, এবং এই সুযোগটা তখন অন্য হেজেমনিক গ্রুপরা নেবে। তাহলে আমরা দেখি যে আমাদেরকে এটা বুঝতে হবে যে কাউন্টার হেজেমনি কিভাবে তৈরি করতে হয়, এবং কাউন্টার হেজেমনি তৈরি করার পেছনে, কাউন্টার হেজেমনি কেন তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয়, কিভাবে একটা অর্গানিক সিভিল সোসাইটি তৈরি করতে হয়, এবং এই সিভিল সোসাইটি তৈরি করার পেছনে আমরা কিভাবে সক্রিয় ভূমিকা পালন করতে পারি, এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। এবং আমরা আশা করি সংক্ষেপে যে আমরা আশা করি যে এই বিষয়টাকে আমাদের জীবনেও কাজে লাগাতে পারব। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো? না স্যার, আমি আজকে দুঃখিত এই জন্য যে তোমাদের বেশ কয়েকজন মসজিদে যেতে চেয়েছিল নামাজ পড়ার জন্য, কিন্তু আমি ওই মিলাতে পারি নাই বলে দুঃখিত। কিন্তু তোমরা তারপরে তোমরা প্রত্যেক দিন নামাজ মসজিদে যাদের ইচ্ছে তারা ইয়া করবে। আর আমি যে এই আলোচনাটা করেছি, এই আলোচনাটাও হ্যাঁ তোমাদের এটাকে বলে যদি তোমাদের জীবনে কাজে লাগে, এটা বড় আকারে তোমাদের স্বভাব হিসেবে আসবে। ঠিক আছে, যদি তোমরা মনে করো যে ইউ আর ডিপ্রাইভড, আসলে তোমরা ডিপ্রাইভ নও, কারণ কনসেন্ট্রেশন ইম্পর্টেন্ট। মানে এত নলেজ ক্লাস নিলে স্টুডেন্ট মাথায় নিতে পারে না।
হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ রাকিব, কিছু বলছো? স্যার না মনে হয় মনে হয় সাইড টক করতেছিল স্যার। আচ্ছা আচ্ছা, তো আর কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের থিওরিটা কেমন লাগছে সেটা বলো। স্যার একটু জটিল স্যার, রেকর্ডিংটা আর দু একবার শুনলে ক্লিয়ার হয়ে যাবে স্যার। স্যার থিওরিটা, থিওরিটাকে ছোট করে একটু বলেন তো স্যার। এই যে দেখো, এই যে এখানে দেখো স্টেট ডমিনেশন, ঠিক আছে? যেমন আমি এখানে দেখেছি স্টেট থেকে ফোর্স, ফোর্স থেকে পলিটিক্যাল সোসাইটি, এখানে ফ্যাসিজম, আবার কনসেন্ট, কনসেন্ট থেকে সিভিল সোসাইটি, সিভিল সোসাইটি থেকে হেজেমনি, হেজেমনি থেকে ফ্যাসিজম। এটা হলো ট্রেডিশনাল, ঠিক আছে? যেটা চলছে সেটা হলো কনসেন্ট থেকে সম্মতি আদায়ের মাধ্যমে ইডিওলজি দিয়ে কনসেন্ট তৈরি করা হয়, সেখান থেকে সিভিল সোসাইটি তৈরি হচ্ছে, সেখান থেকে হেজেমনি হচ্ছে, হ্যাঁ হেজেমনির শিকারে ফ্যাসিজম এস্টাবলিশ হচ্ছে। আর স্টেট ডমিনেশন যখন এস্টাবলিশ হয় তোমার হেজেমনির মাধ্যমে অথবা ট্রেডিশনাল যে হেজেমনি এর মাধ্যমে যখন স্টেট ডমিনেশনটা তোমার পার্সু করে অথবা এস্টাবলিশড হয়, তখন এর ইফেক্টে ডিপ্রাইভেশন হচ্ছে, ঠিক আছে? মানুষ পাবলিক ডিপ্রাইভড হচ্ছে, পাবলিক ডমিনেশন হচ্ছে, ডমিনেটেড হচ্ছে, এবং পাবলিকের রাইটস হ্যাঁ ভায়োলেটেড হচ্ছে। তাহলে দেখো ডমিনেশন থেকে আসে, ডমিনেশন থেকে আসবে, ডমিনেশনের প্রতিক্রিয়ায় আসবে কি কাউন্টার হেজেমনি। এখন কাউন্টার হেজেমনি তৈরি করতে হবে, হ্যাঁ এই ডমিনেশনটাকে, ডমিনেশন আছে বলে কাউন্টার হেজেমনি দরকার। এই কাউন্টার হেজেমনি আসবে কোথেকে? এপিস্টেমোলজি থেকে। এপিস্টেমোলজি থেকে মানে হচ্ছে যে এই যে ইমানসিপেটরি নলেজ, হ্যাঁ এটা কারো কারো ইমানসিপেটরি নলেজ হতে পারে রিলিজিয়ান বেসড, কারো ইমানসিপেটরি নলেজ হতে পারে ন্যাশনালিস্টিক বেসড, কারো ইমানসিপেটরি নলেজ হতে পারে মানে কমিউনিজমের জায়গা থেকে, এটা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে, কারণ মানুষ তো কোন জায়গায় বিশ্বাস করবে এটা মানুষ স্বাধীন। তো এপিস্টেমোলজি হতে পারে তোমার ইমানসিপেটরি নলেজ থেকে, যে মানুষের মুক্তির জায়গা থেকে একটা নলেজ তৈরি হবে, সেই নলেজ দিয়ে কাউন্টার হেজেমনি তৈরি করবে। যেমন এই যে পেপার পত্রিকা আর্টিকেল লেখা, এই আর্টিকেল যদি অন্যায়ের বিরুদ্ধে লেখা হয়, অন্যায়কে বিশ্লেষণ করা হয়, এগুলো হলো কাউন্টার হেজেমনি। মসজিদে যে প্রচার করা হয় এগুলো হলো কাউন্টার হেজেমনি, যদি অন্যায়ের বিরুদ্ধে প্রচার হয়, ঠিক আছে? যদি জুলুম লুটপাটের বিরুদ্ধে প্রচার হয় এগুলো হলো কাউন্টার হেজেমনি। হ্যাঁ বিভিন্ন সংগঠন যদি সেমিনার সিম্পোজিয়াম করা হয় সেগুলো কাউন্টার হেজেমনি তৈরি করার জন্য তোমার কি করা হচ্ছে, একটা গ্রাউন্ড করা হচ্ছে, এটা উদ্দেশ্য কি? কনসেন্ট্রেশন। কাউন্টার হেজেমনির কাজ হলো কনসেন্ট্রেশন, সচেতন করা। হ্যাঁ এই কনসেন্ট্রেশন যত হবে তত হিস্টোরিক্যাল ব্লক তৈরি হবে, ঠিক আছে? এই হিস্টোরিক্যাল ব্লকে যেমন কখনো যদি রিভলিউশন, কেউ স্টুডেন্ট রিভলিউশন করে, একসময় দেখবে শ্রমিকরা এর সাথে যুক্ত হয়েছে, এর সাথে দেখবে যেমন ইরানে যখন রিভলিউশন হয়েছে তখন দেখবে যে তখন সেখানে অনেক মানে মার্ক্সবাদীরাও যুক্ত হয়েছে, হ্যাঁ তারা দেখছে যে তাদের এই বড় এই রিভলিউশনের মধ্যে তাদের যুক্ত হওয়া ছাড়া উপায় নেই, ঠিক আছে? তাহলে দেখা গেছে হিস্টোরিক্যাল ব্লকের মধ্যে, আবার হিস্টোরিক্যাল ব্লক ট্রেডিশনাল হিস্টোরিক্যাল ব্লকও আছে। যেমন আমাদের যখন 14 পার্টি অ্যালায়েন্স, হ্যাঁ 14 দল, হ্যাঁ 20 দল এইভাবে করে, এই অ্যালায়েন্স গুলো যেমন করে, এটাও ট্রেডিশনাল নট রিভলিউশনারি জায়গা, রিফরমেশনের জায়গা থেকে এই যে 14 দলের একটা অ্যালায়েন্স করা হয়, বিএনপির 20 দলের অ্যালায়েন্স করা হয়, এই অ্যালায়েন্সও এক ধরনের হিস্টোরিক্যাল ব্লক, ঠিক আছে? আবার রিভলিউশনের জায়গায় হিস্টোরিক্যাল ব্লক হতে পারে, তোমার রিভলিউশনের জায়গায় হিস্টোরিক্যাল ব্লক হলো যে সেখানে বিভিন্ন তোমার বিশ্বাসের মানুষও যুক্ত হতে পারে, সেখানে বিভিন্ন ক্লাসের মানুষও যুক্ত হতে পারে, হ্যাঁ এর মানে সেখানে এক ক্লাস যুক্ত হবে তা না, ঠিক আছে? হিস্টোরিক্যাল ব্লক যেমন শুধু প্রলেটারিয়েট রিভলিউশন করবে তা না, হিস্টোরিক্যাল ব্লক মানে হলো যে এটা এমন একটা ব্লক যেখানে বহু গ্রুপ যুক্ত হতে পারে, সেখান থেকে সেই হিস্টোরিক্যাল ব্লকের ব্লকের কাজটা কি হবে, তারা ওয়ার অফ মুভমেন্টে যাবে, ওয়ার অফ পজিশনে, মানে ওয়ার অফ পজিশন মানে কি, দেখা যাচ্ছে যে কোনো একটা এমন একটা পজিশনকে দখল করা, ঠিক আছে? কোনো একটা পজিশনকে দখল করতে পারলে তারা তখন তাদের কাজগুলোকে আর ভালোভাবে করতে পারবে।
আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার, এটা আমি বলেছি, তারপরে রিভলিউশনের দিকে তারা যেতে পারবে। তারপরে ওই যে ফেসিজম বা ফেসিস্ট স্ট্রাকচার বা মানে তোমার অত্যাচারী যে কাঠামো, হ্যাঁ, অপ্রেশন, সেই জায়গায় সলিউশন আসতে পারে। সেই তারপরে আমি এই এখানে আবার দেখিয়েছি যে কিভাবে অর্গানিক ইন্টেলেকচুয়ালরা কমন মোরাল ভ্যালু দিয়ে, তাদের একটা কমন নিয়ে নলেজ থাকবে, কমন আইডিয়াস থাকবে, এবং মোরাল ভ্যালুর সাথে যুক্ত করে, হ্যাঁ, একটা অর্গানাইজেশন তৈরি করতে পারে। সে তারা ইডিওলজি তৈরি করবে, সেই ইডিওলজি প্রচার করবে এবং সেখান থেকে অ্যাকশনে যাবে, কার্যক্রমে যাবে। এটাকে এটাকে বলে প্র্যাক্সিস, হ্যাঁ, বিলিফ ইন ইডিওলজি অ্যান্ড অ্যাকশন, এটাকে বলে প্র্যাক্সিস। এরপরে আসবে ক্যাথারসিস। ক্যাথারসিস মানে হলো তোমরা তখন মানুষ তখন তাদেরকে চেঞ্জ করবে, তারা তখন তাদেরকে চেঞ্জ করবে, চেঞ্জ করবে যে তারা তাদের অবজেক্টিভ, তারা যে বস্তু আকারে ছিল, নিষ্ক্রিয় ছিল, সেখান থেকে সক্রিয় হবে। এই যে আমরা বললাম যে জাগো, হ্যাঁ, এই যে জনতাকে জাগ্রত করা, যে তোমরা যে বসে আছো তোমরা উঠে দাঁড়াও, হ্যাঁ, তোমরা যে অবজেক্ট হয়ে আছো উঠে দাঁড়াও। নারীকে আগে আমাদের বলা হতো নারীরা কেন মুভমেন্ট করবে, না, নারীরাও মুভমেন্ট করবে। নারী শুধু চাকরি করবে তা না, নারী মুভমেন্ট করার অধিকার আছে, ঠিক আছে? এটা তোমরা ফুকো থিওরি থেকে বুঝতে পারো, এবং এটা ফুকো বলছে পাওয়ার সবারই আছে। সুতরাং নারীও মুভমেন্টের জন্য দাঁড়াতে পারে। সুতরাং নারীও তার যে আগের যে অধীনতার জায়গা থেকে সে সক্রিয়তার জায়গায় চলে আসতে পারে। এটা হলো ক্যাথারসিস, যে ইউ ক্যান চেঞ্জ, হ্যাঁ, ইউর পজিশন, ঠিক আছে, এবং আপওয়ার্ড পজিশন, ফরওয়ার্ড পজিশন, হ্যাঁ, বাই ইউজিং ইউর নলেজ, বাই ইউজিং ইডিওলজি, অথবা বাই ইনফ্লুয়েন্সিং, ঠিক আছে, দ্য রোল অফ দ্য ইন্টেলেকচুয়ালস, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল রোলের দ্বারা তুমি প্রভাবিত হয়েও তুমি তোমাকে চেঞ্জ করতে পারো। এই প্রক্রিয়ায় যে হিস্টোরিক্যাল ব্লক হবে, সেই হিস্টোরিক্যাল ব্লকটা কি করবে, মুভমেন্ট করবে, ঠিক আছে? আর এখানে যেটা আমি এর আগে দেখেছি, সিভিল সোসাইটি, পলিটিক্যাল সোসাইটি, ক্যাপিটালিস্ট সোসাইটি, এখানে দেখা গেছে যে কিভাবে ইন্টার কানেকশন হচ্ছে, আবার কিভাবে চেঞ্জ হতে পারে, মার্কেটকেও কিভাবে চেঞ্জ করতে পারে তোমার, এটাকে বলে কাউন্টার সিভিল সোসাইটি অথবা নতুন সিভিল সোসাইটি কিভাবে মার্কেটকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে? মার্কেট যেভাবে মানে বাজার অর্থনীতি যেভাবে মুনাফা কেন্দ্রিক হচ্ছে, সেখানে দেখা গেছে রাষ্ট্র প্রোটেকশন যদি দেয় সেখানে সিভিল সোসাইটি দাঁড়াতে পারে। সিভিল সোসাইটি তখন মার্কেটের যে ফাংশন, মার্কেটের যে প্রাইস ভ্যালু, মার্কেটের যে কার্যকারিতা, সেক্ষেত্রে সিভিল সোসাইটির সমস্যাগুলো চিহ্নিত করতে পারে। যেমন আকবর, এটাকে বলে, তার একটা বই আছে, আমি তোমাদের ওই বইটার কথা বলেছিলাম, সে বইতে বলছিলেন যে এই যে পরার্থপরতার অর্থনীতি, স্যার বুঝতে পারছি, হ্যাঁ, এই যে দেখো তোমার পরার্থপরতার অর্থনীতি, আকবর আলী খান, দেখেছো? জি স্যার, দেখেছি স্যার। আমাদের কি স্লাইডটা প্রোভাইড করবেন? হ্যাঁ, অবশ্যই করব। জি স্যার, ওকে, তাহলে স্যার ইজি হবে। পরার্থপরতার যে অর্থনীতি, এখানে কি বলছে যে এই যে অভাবীদেরকে ত্রাণ দেওয়া সরকারি ভাবে, এটার চাইতে ইম্পর্টেন্ট হলো মার্কেট মেকানিজম কে জনবান্ধব করা। এটা হলো এই যে আকবর আলী যে বইটা লিখে কথা বলছেন, দিস ইজ দ্য রোল অফ সিভিল সোসাইটি। হ্যাঁ, আকবর আলী খানের বই লেখাটা হলো কাউন্টার হেজমন, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে কেউ বই লেখে, পেপার পত্রিকা লেখে, ফেসবুকে লেখে, তোমরা যদি ফেসবুকে লেখো অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, হ্যাঁ, কাউন্টার হেজমনি তৈরি করতে পারো, হ্যাঁ, তোমরা তারপরে ক্লাসরুমে, ক্লাসেও কাউন্টার হেজমনি তৈরি করা যায়, মসজিদে কাউন্টার হেজমনি তৈরি করা যায়, হ্যাঁ, পরে একটা সচেতনায়ন, সচেতন মানুষকে সচেতন করা যায়, তাহলে একটা পর্যায়ে গভর্নমেন্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট হবে মিডিয়ার মাধ্যমে, পেপারের মাধ্যমে, হ্যাঁ, এবং একটা পর্যায়ে যখন মুভমেন্টের মাধ্যমে তোমার ছাত্রগণ যেদিন বুঝবো যে ছাত্ররা শুধু হলের জন্য আন্দোলন করে না, ছাত্ররা জনগণের পণ্যের দাম, জনগণের জন্য পণ্যের দাম কমানোর জন্য যদি আন্দোলন করে, তাহলে বুঝবো যে জনগণ, ছাত্ররা আসলে আরো বেশি সচেতন হয়েছে। কারণ ছাত্ররা ছাত্রদের অধিকারের জন্য কেন আন্দোলন করবে? ছাত্ররা হিস্টোরিক্যাল ব্লক তৈরি করবে, ছাত্ররা আন্দোলন করবে জনগণের জন্য, কথা বলবে জনগণের জন্য, তাহলে বুঝতে হবে যে না, যে ছাত্ররা যে মানে সচেতন, ঠিক আছে? এই যে সচেতন ছাত্ররা, বিশ্ববিদ্যালয় মানে কি? বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে, বিশ্ববিদ্যালয় হলো একটা বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকে,
তার ভিতর শুধু তার নিজের দৃষ্টিভঙ্গি থাকলে এটা তো বিশ্ববিদ্যালয় না, বিশ্ববিদ্যালয় হবে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি তার মধ্যে থাকবে। ছাত্ররা তখনই রিয়েল ছাত্র, শিক্ষক তখনই রিয়েল শিক্ষক যখন তাদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি থাকবে, যখন তারা জনগণের জন্য কাজ করার জন্য তারা আইডিয়া তৈরি করবে, মানুষকে সচেতন করবে এবং মানুষের জন্য নলেজ সার্ভিস দিবে এবং পেশার পেশার তৈরি করবে, গভর্নমেন্টকে সাজেশন দিবে, পেশার দেওয়া সাজেশন দিবে এবং তাতে করে জনগণের জন্য মার্কেট মেকানিজমকে তৈরি করা হয়, মার্কেট মেকানিজম মার্কেট ম্যানেজমেন্ট যেন জনগণের জন্য তৈরি করা হয়, তাহলে তোমার প্রাইস ইনফ্লেশনটা কমে যাবে এবং আলটিমেটলি তোমার জনগণ। স্যার বুঝতে পারছি স্যার, আর বসাইলে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে সব। স্যার আজকে এই পর্যন্ত থাক স্যার। মূল কথাটা আমি কিছু কথা রিপিটও করেছি।